আমাদের যে ভিডিও, সেই ভিডিওর টাইটেল হচ্ছে জমি মাপা সংক্রান্ত। আসলে আমরা যেহেতু আমরা জমির কাজগুলা শিখবো, তো একটা জমি কতটুকু কিভাবে মাপতে হয় সেটা না জানলেই তো আমাদের নয়। তো আজকের এই ক্লাসে জমি মাপার টুকিটাকি বেসিক যে জিনিসগুলো আছে এগুলো বিষয়ে আলোচনা হবে। তো আজকের এই ক্লাসটা নেবেন সম্পূর্ণ অ্যাডভোকেট নাসিরুদ্দিন মিয়াজি। তো মিয়াজি ভাই আপনি শুরু করতে পারেন, চাইলে আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন। তো আমি আপনাকে ইয়াটা দিয়ে দিচ্ছি, তো আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। জি জি ধন্যবাদ সবাইকে। আজকের ভূমি জরিপ প্রথম ক্লাস এবং আমাদের অনলাইন জরিপ 2020 সালে দ্বিতীয় শিফটের দ্বিতীয় পর্বের আজকে অষ্টম ক্লাস, আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা মূলত বেসিক বা প্রাইমারি বিষয়গুলো আলোচনা করব, যে ভূমি পরিমাপ আমি ধরে নিচ্ছি আপনারা ভূমি জরিপের কেউ কিছু জানেন না বা বুঝেন না। তো একদম প্রাইমারি থেকে আমি আজকে শুরু করব। তো প্রথমত আমাদেরকে ভূমি বা জমিটা কি, আমরা তো এসএসসি ইন্টারে অনেকেই জ্যামিতি পড়েছি এবং ক্লাস সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত ইজেন্সিয়াল ভাবে একদম অপরিহার্য ভাবে আমরা জ্যামিতি পড়েছি। কিন্তু আমরা সবাই জ্যামিতিকে আমরা বই পুস্তকের মধ্যেই ধারণ করে রাখছি, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কাজে হয়তো ওইভাবে কাজে লাগাতে পারে নাই। তো আমি আজকে একদম প্রথম থেকে শুরু করি ভূমি জরিপের। তো আজকে আমি যে সকল বিষয়গুলো আলোচনা করব তার সূচিগুলো আপনাদের সাথে একটু আলাপ করে নিই, তাহলে আপনারা আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। প্রথমে প্রথম ধাপে আমি যেটা আলোচনা করব, বিভিন্ন আকারের জমি পরিস্থিতি। তো জমিটা কি আসলে, জ্যামিতিক আকারের জমি কি, অনিয়মিত আকারের জমি কি, যে কোনো জমিতে জ্যামিতিক সূত্র কিভাবে প্রয়োগ করবেন যে কোনো ধরনের জমিতে, এবং দ্বিতীয় পর্বে আলোচনা করব জমিটি কোন আকারের জমি, জমির নকশা দেখা, আপনি যখন একটা জমি পরিমাপ করতে যাবেন সেটা নিজের হোক বা অন্যজনের হোক বা পেশাগত ভাবে আপনি যখন আমিনের কাজ করবেন তখন আপনি হয়তো আরেকজনের জমি পরিমাপ করতে হতে পারে, তখন আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো আমরা খেয়াল করি। প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে জমিটি আসলে কোন আকারের জমি, তারপর ওই জমির সংশ্লিষ্ট সিএস এবং বিএস নকশা, অরিজিনাল নকশাটা দেখে নেওয়ার চেষ্টা করবেন, এবং সম্ভব হলে সেটা স্যাটেলাইট থেকেও দেখে নিতে পারেন যে ধারণা নেওয়ার জন্য, যেহেতু আপনারা প্রথমত এই ভূমি জরিপের কাজ করবেন বা নতুন আমিন, সুতরাং আপনাদের অনেক বুঝে শুনে ভূমি জরিপের কাজে এগিয়ে যেতে হবে বা প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। আপনি যদি প্রথম অবস্থায় কোনো সিনিয়র আমিনের সাথে কন্ট্রাডিক্ট করেন বা আপনার মাপজোকে যদি সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কেরিয়ার বা আপনার যে কনফিডেন্স আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি ভূমি পরিমাপ করতে গেলে নির্দিষ্ট কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং বিষয়গুলো আপনি ভুল করতে পারবেন না, সতর্ক থাকতে হবে। যে বিষয়গুলো হচ্ছে জমির নকশাগুলো দেখে নিতে হবে, তারপর জমির কোন আকার এবং কোন এলাকায়, সেটা কি শহর এলাকায় না গ্রামের এলাকায়, এটা কিন্তু বুঝে আপনাকে ভূমির সূত্র প্রয়োগ করতে হবে। ভূমির সূত্র একটা দুইটা তিনটা, এভাবে যার যত ইচ্ছা, কিন্তু অনেক সূত্র আছে, কম করে হলেও ভূমি জরিপের উপর 20 থেকে 30টা সূত্র আছে। তো আমরা হয়তো 20-30টা সূত্র সবার মাথায় থাকে না, আবার সব 20-30টা সূত্র প্রয়োগেরও দরকার হয় না, আমাদের ক্ষেত্র বুঝে আমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে। সেজন্য আমাকে খেয়াল করতে হবে আমি কি গ্রামের জমি মাপতেছি না শহরের জমি মাপতেছি। তো পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে জমির মালিকের আইল কোথায় থেকে ধরবেন। অনেকে জমির প্লটে যাই চিন্তা করে যে এই আইলটা আসলে কার, এই আইল ধরবো না এই আইল বাদ দিয়ে হিসাব করবো, কারণ একটা প্লটের চারদিকে তো চারজন মালিক থাকে নর্মালি, তেমনি ভাবে আইলও থাকে চারটা, তো একজনে তো আর চারটা আইল নিবে না, সেক্ষেত্রে মালিকে কোন আইলটা নিবে বা কোন আইল থেকে মাপবে বিষয়গুলো খেয়াল রাখতে হয়। তারপর
জমি আপনি মাপতেছেন সেটা কি আপনি সেনে মাপতেছেন না ফিতায় মাপতেছেন? আপনার জন্য সুবিধা হবে কোনটা, সেন দিয়ে মাপলে নাকি ফিতা দিয়ে মাপলে, সেটা আপনাকে আগে নির্বাচন করে নিতে হবে। এবং আপনাকে এটাও বুঝতে হবে যে এই অঞ্চলগুলোতে পরিমাপের সময় কি ঘন্টার বা শিকলে পরিমাপ করা হয়েছে কিনা। সুতরাং আপনার নকশা নকশা পরিমাপ কালেও আপনি এটা চিন্তা করবেন, আপনি কি গুণিয়াদি মাপবেন না 30-30 বা ফুট স্কেল দিয়ে মাপবেন, এই বিষয়গুলা অবস্থা অনুযায়ী আপনাকে ভেবে নিতে হবে। তারপর আজকের ক্লাসে আমি একক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব না, জাস্ট দুটা বিষয়, একক সম্বন্ধে দুটা বিষয় আমি আপনাদের বলবো। সেটা হচ্ছে 1% জমি সমান 435.6 বর্গ ফুট এবং 1% জমি সমান 1000 বর্গ লিং। এই দুটা সংখ্যা আপনাদের একদম মুখস্থ থাকতে হবে, যে 1% জমি মানে হচ্ছে 435.6 বর্গ ফুট এবং 1% জমি মানে হচ্ছে 1000 বর্গ লিং। তো বর্গ লিং কি, বর্গ ফুট কি, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি যখন 330 বা ফুট স্কেল দিয়ে পরিমাপ করেন সেটাকে বলে, তখন আপনি যখন বর্গ করবেন অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থ গুণ করবেন তখন যে রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে বর্গ ফুট। আর লিং স্কেল বা শিকল দিয়ে বা গুণিয়া দিয়ে যখন আপনি হিসাব করবেন দৈর্ঘ্যপ্রস্থ গুণ করবেন তখন পাবেন বর্গ লিং, অর্থাৎ 1% 435.6 বর্গ ফুট, আবার 1% আবার 1000 বর্গ লিং। এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন, এই দুইটা জিনিসই বারবার কাজে আসবে। এবং অঞ্চলভিত্তিক অঞ্চলভিত্তিক অনেক কিছুই আসবে, অনেক একক আসবে, সেসব একক অঞ্চল ভেদে কিন্তু ভিন্নতা আছে। সুতরাং আমি আজকে প্রথম ক্লাসে এত বিভিন্ন একক নিয়ে আমি যাচ্ছি না, কারণ যেহেতু এক এলাকায় এক ধরনের একক, সেটা আমরা পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাসগুলোতে আমরা বোঝানোর চেষ্টা করব। তো আসা যাক, আমরা এখন বিভিন্ন ধরনের জমির একটু নমুনা দেখি। যেমন ধরেন এই যে এই জমিটা, এটা দেখেন যে সাইডটা আইল, আর দেখেন এটা এ বাহু, দেখেন এ বাহু আর নিচের বাহুটা প্রায় সমান বা সমানে ধরি, আবার এ বাহু আর এটার বিপরীত বাহুটাও সমান। তো আমরা জানি এটা একটা আয়তক্ষেত্র। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যে সকল আবাদি জমিগুলো আছে বেশিরভাগের সাইজ কিন্তু আয়তাকার। আপনি গ্রাম অঞ্চলে পরিমাপ করলে, যদি নাল জমি পরিমাপ করেন বা খেতি জমি পরিমাপ করেন, বেশিরভাগে কিন্তু এই ধরনের জমির মধ্যে পড়ে যায়। সুতরাং এখানে আমরা সাধারণত একটা সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এই সূত্রটা আমরা বেসিক্যালি এখানে এই সূত্রটা আমরা কাজে লাগাই, এই সূত্র দিয়ে বেশিরভাগ আমাদের জমি কিন্তু পরিমাপ কভার হয়ে যায় একটা সূত্র দিয়ে। তারপর দেখেন এখানে একটা জমি দেখা যাচ্ছে, এটা হচ্ছে সামান্তরিক। দেখেন এই যে বিপরীত, যে বিপরীত কোণগুলো আছে সেগুলো কিন্তু একই কোণ, মানে একই ডিগ্রিতে আছে, অর্থাৎ বিপরীত কোণগুলো সমান এবং বিপরীত বাহুগুলা কিন্তু সমান্তরাল। দেখেন বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, এটা একটা সামান্তরিক। দেখেন আবার এখানেও দেখেন, এই যে আমরা এখন রম্বসের দিকে যাব, তার নিচে যেই ক্ষেত্রটা দেখতেছেন তার প্রত্যেক বাহু বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান। এই যে এই বিপরীত বাহুটা, এই বিপরীত বাহুটাও সমান, এই বাহুটা এই বাহুটার সাথে সমান, এই বাহুটা এই বাহুর সাথে সমান, এবং কোণগুলো বিপরীত কোণগুলোও কিন্তু পরস্পর সমান। আর সামান্তরিক আর রম্বসের মধ্যে একটাই পার্থক্য, দেখেন এখানে প্রত্যেক বাহু কিন্তু সমান থাকে, রম্বসের ক্ষেত্রে প্রত্যেক বাহু সমান, সামান্তরিকের ক্ষেত্রে যে বিপরীত বাহুগুলা সমান, এই জন্য এটার নাম হচ্ছে সামান্তরিক আর এটা হচ্ছে রম্বস। তো আপনি যদি সামান্তরিকের মধ্যে রম্বসের সূত্র ব্যবহার করেন তাও কোনো সমস্যা নাই, আবার রম্বসের মধ্যে সামান্তরিকের সূত্র প্রয়োগ করলেও সমস্যা নাই, বিষয়টা কিন্তু একই। আপনি এখানে সূত্রগত কোনো পার্থক্য নাই। তারপর হচ্ছে বর্গক্ষেত্র, যে বর্গক্ষেত্রে প্রত্যেক বাহু সমান থাকে। দেখেন এই যে বর্গক্ষেত্রটি দেখতেছেন, এই বাহু এ বাহু এ বাহু এ বাহু পরস্পর সমান। তো দেখেন এই বর্গক্ষেত্রকে একটু যদি ছাপাই দেওয়া হয়, মানে একটু যদি ঢালু করে দেওয়া হয়, দেখেন সেটা কিন্তু রম্বসের আকার ধারণ করে। আর আয়তক্ষেত্রকে একটু যদি চাপ দিয়ে যদি আপনি বাগাই দিতে পারেন তাহলে দেখা যায় সেটা আয়তক্ষেত্রের রূপ ধারণ করে। এই হচ্ছে ব্যাপার।
তবে আমাদের দেশে বেশিরভাগ জমি কিন্তু আয়তাকার। এবার আসা যাক, এটা একটা ট্রাপিজিয়াম, অর্থাৎ দেখেন ট্রাপিজিয়াম পূজার সত্য কি। ট্রাপিজিয়ামে দেখেন দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুটি বিপরীত বাহু পরস্পর অসমান্তরাল। এ দেখেন এ লাইনটা আর এ লাইনটা, দেখেন ট্রেনের রাস্তা যেরকম সমান দূরত্ব বজায় রেখে অনেক দূরে চলে যায়, দেখেন এ বাহু আর এ বাহু কিন্তু তেমন সমান দূরত্ব বজায় রাখছে, কিন্তু এ বাহু আর এ বাহু কিন্তু তাদের সমান দূরত্ব বজায় রাখে নাই, কোথাও বেশি কোথাও কম। তো এ বাহু আর এ বাহু দেখেন দূরত্ব কিন্তু সমান, অর্থাৎ বিপরীত দুটি বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ ট্রেনের যে লাইন আছে লাইনের মতো সমান্তরাল এবং অপর দুটি বাহু পরস্পর সমান্তরাল না, এটাকেই বলে ট্রাপিজিয়াম। তো আমরা সূত্রগুলা আলোচনা করব আগে আপনাদের, আমাদের দেশের যে জমিগুলা আছে তো জমিগুলার শেপ গুলো একটু দেখাচ্ছি। আমাদের দেশে বেশিরভাগ জমি কিন্তু এই সকল শেপের মধ্যে পড়ে যায়। দেখেন পরবর্তীতে যে শেপটা দেখতেছি এটা একটা ত্রিভুজ আকার জমি, দেখেন এই যে তিনটা বাহু আছে, তিনটা বাহু তিনটা কোণ, এটা সমষ্টি হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ আকার জমি। তো ত্রিভুজ বিভিন্ন ধরনের হতে পারে, সমকোণী ত্রিভুজ, তারপর তারপর অনিয়মিত ত্রিভুজ বিভিন্ন রকমের হতে পারে। তো আমরা ত্রিভুজ সকল ত্রিভুজকে আমরা মোটামুটি দুটা সূত্রের মাধ্যমেই সলভ করব। তো এটা হচ্ছে ত্রিভুজ আকার জমি। দেখেন আরেকটা জমি দেখা যাচ্ছে এখানে, দেখেন এটা একটা বৃত্তাকার জমি। এ ধরনের জমি কিন্তু নাই বললেই চলে। তারপরেও যখন ভূমি জরিপ যখন শিখতেছেন তখন ক্যালকুলেশনের জন্য হলেও এ সকল ভূমির অবস্থান এবং সূত্র সম্পর্কে জানতে হবে। ধরেন এটা একটা নলকূপ হতে পারতো, এই ভূমি বরাবর একটা নলকূপ হতে পারতো, তাহলে আপনাকে হয়তো কেউ হয়তো বলতে পারে যে এই নলকূপের আয়তন কত বা এই নলকূপ যে পরিধি কত, এটা কিন্তু আপনাকে বলতেই পারে, বা এটার এরিয়া কত বা ক্ষেত্রফল কত এটা জিজ্ঞাসা করতে পারে। তো সেজন্য আমাদেরকে এই যে বৃত্তাকার জমিগুলো কিন্তু হিসাব জেনে রাখতে হবে। আর এটা দেখেন এটা অনেকটা উপবৃত্তাকার জমি, অর্থাৎ পুরোপুরি বৃত্তাকার না, অর্থাৎ বৃত্তের সাইজটা কিন্তু সমান না। তো এ ধরনের জমিকে উপবৃত্তাকার বা অর্ধবৃত্তাকার জমি বলে। এবার দেখেন এই যে একটা জমি দেখতেছেন, এটা একটা দ্বীপের মতো চারদিকে ভাঙ্গা। তো এই জমিটা দেখেন এটা কিন্তু পুরোপুরি ভাবে বৃত্তাকার না, এটা আবার উপবৃত্তাকার না। এটা এমন একটা শেপ তৈরি করে রাখছে যেটা আসলে মাপার জন্য খুবই অসুবিধা। তো এই ধরনের জমিকে আমরা কিভাবে পরিমাপ করব সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এই যে এ ধরনের যে শেপটা দেখতেছেন, এ ধরনের একটা পুকুর হতে পারে, খাল বিল হতে পারে, বা একটা বাড়ি হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, ডোবা হতে পারে। তো এই সকল জমিকে আমরা কিভাবে শিপন্সের সূত্র দিয়ে, মিড অর্ডিনেট রুল দিয়ে, বিভিন্ন ধরনের সূত্র আছে, এগুলা একটু জটিল সূত্র। তো আমরা এসব জটিল সূত্রগুলাতে আমরা পরবর্তীতে যাব। তো আমাদের বেশিরভাগ জমি কিন্তু এই ধরনের হয় না, কিছু কিছু জমি হয়, আবার কারো কিউরিওসিটি থেকে কিন্তু এই ধরনের জমিগুলো পরিমাপ জানার আগ্রহ থাকে। তবে আপনারা যারা নতুন তারা শুধু আপাতত আইডিয়া রাখেন, পরবর্তীতে আপনারা যখন এই ধরনের সিচুয়েশনে পড়বেন এই ধরনের ভূমি পরিমাপের জন্য, তখন এই ধরনের সূত্রটা গুলো কাজে আসবে। আমাদের ক্লাসের আমাদের ক্লাসের আমাদের ক্লাসের আলোচনা হিসাবে আমরা আমাদের পিডিএফ এবং অন্যান্য ক্লাসগুলোতে আলোচনা করব। তবে আর যাদের জটিল মনে হয় তারা এগুলা স্কিপ করতে পারেন, এবং পরবর্তীতে যখন আপনাদের প্রয়োজন হবে এসব সূত্রগুলা তখন আপনারা এগুলাতে মনোনিবেশ করতে পারবেন এবং আমাদের পিডিএফ বা ক্লাসগুলো ভালো করে দেখতে পারবেন। এখন আমরা আপনাদের সাথে মোটামুটি আলোচনা করেছি এই যে আমাদের দেশের বেশিরভাগ জমি কেমন হয় সেটার ধারণা দিলাম। প্রথমত আমরা আজকে এই ক্লাসটা সহজ ভাবে দেখি এবং সহজের মধ্যে থাকি। তো আপনার মাথায় যদি যদি কোনো একটা জমির শেপ আসে বা কোনো একটা জমির আকার আকৃতি যদি আসে, তো প্রথমত আকার আকৃতি গুলা কিন্তু এরকমই হবে, এর বাইরে কিন্তু যাবে না। দেখেন এখানে আয়তাকার আছে, সামান্তরিক আছে, বর্গাকার আছে, রম্বস আছে, ট্রাপিজিয়াম আছে, ত্রিভুজ আছে, বৃত্তাকার আছে, উপবৃত্তাকার আছে।
এবং একদম অনিয়মিত আকারে একটি জমি আছে। মোটামুটি এইসব শেপের মধ্যে কিন্তু আমাদের দেশের জমিগুলো হয়ে থাকে। আচ্ছা, এবার আসা যাক আমরা একটু সূত্রের দিকে, আমরা খেয়াল করি। তো আমরা আপনাদের আয়তাকার জমি দেখিয়েছিলাম, তো আয়তাকার জমির আমরা অ্যাজ ওয়েল অ্যাজ সূত্র যেটা জানি সেটা হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো আপনি মনে করেন এখানে 20 ফুট, এখানে 10 ফুট, তো আপনি 20 পূরণ 10 অর্থাৎ 200 বর্গ ফুট। আপনি যদি ফিতা দিয়ে মাপেন, ফুটের ফিতা দিয়ে যদি মাপেন, তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে তো আপনি ক্ষেত্রফল পেয়ে যাবেন। তো ক্ষেত্রফলকে আপনি মনে করেন 200 বর্গ ফুট পেয়েছেন। তো 200 বর্গ ফুটটাকে আপনি শতাংশ কিভাবে পাবেন? আপনি শতাংশকে আপনি 435.6 দিয়ে ভাগ করলেই আপনি শতাংশতে পেয়ে যাবেন। আপনাকে আপনারা নোট করে রাখেন, খাতার মধ্যে নোট করে রাখেন। আমি আবার বলছি, 1% জমি সমান 435.6 বর্গ ফুট। প্লিজ একটু নোট করে রাখেন, 1% জমি সমান 435.6 বর্গ ফুট, এবং 1% জমি সমান 1000 বর্গ লি। ভূমি জরিপের একদম প্রত্যেক স্টেজেই আপনাকে এই দুটা একক আপনাকে জেনে রাখতে হবে, 1% সমান 1000 বর্গ লি এবং 1% সমান 435.6 বর্গ ফুট। 1% সমান 1000 বর্গ লি। আচ্ছা, আমরা আসি, দেখেন আমরা প্রথমত সূত্রগুলা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা আস্তে আস্তে ক্লাসের একটু ডিপের দিকে যাব। তো আয়তাকার জমির সূত্র কি? আয়তাকার জমির সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অথবা আমরা চিত্রে যদি দেখি a×v। তারপর বর্গক্ষেত্রের সূত্র কি? বর্গক্ষেত্রের সূত্র সেম, দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য গুণন প্রস্থ, অথবা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য যেটাই দেন, অথবা একটা বাহু স্কোয়ার যেটাই দেন, কোনো সমস্যা নাই। বর্গক্ষেত্র একটা দিয়ে আরেকটাকে গুণ করলেই হয়ে যায়, এই হচ্ছে বর্গক্ষেত্র। যেহেতু প্রত্যেক বাহু সমান, বর্গক্ষেত্রকে একটা বাহু আরেকটা বাহু দিয়ে গুণ করলেই আপনি ক্ষেত্রফল পেয়ে যাবেন। এবার আসা যাক রম্বসের সূত্র কি? দেখেন রম্বসের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান ভূমি পূরণ উচ্চতা। এই যে আমরা রম্বস তো প্রত্যেক বাহু এর সমান, ঠিক আছে, রম্বস যেহেতু প্রত্যেক বাহু এর সমান, সুতরাং আমরা যে কোনো একটা সাইডকে তার উচ্চতা দিয়ে গুণ করলেই আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। তারপর আসা যাক সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল সেম ভূমি পূরণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি পূরণ উচ্চতা, অর্থাৎ রম্বসের যে সূত্র সামান্তরিকেরও সেই সূত্র। এবার আসা যাক ট্রাপিজিয়ামের সূত্র কি? ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে যে দুটা সমতল আছে, আগেই বলছি ট্রাপিজিয়ামের দুটা বাহু কিন্তু সমান্তরাল থাকে, অর্থাৎ ট্রেনের রাস্তার মতো সমান ডিস্টেন্স বহন করে। এই দুটা বাহুকে আমরা এভারেজ করব, অর্থাৎ এই দুটা বাহুকে যোগ করে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, আর উচ্চতাকে আমরা গুণ করব। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল দুই বাহুর সমষ্টি গড়। সমান্তরাল দুই বাহুর সমষ্টির গড়, অর্থাৎ যেহেতু দুটা বাহুকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দেব, তাহলে আমরা সমান্তরাল দুই বাহুর গড় পেয়ে যাব। তো এই গড়কে আমরা উচ্চতা দিয়ে গুণ করব, ঠিক আছে, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে আমরা কি পাচ্ছি? a+b/2 × h। আপনারা আমি পিডিএফ দিয়ে দিব, যেহেতু পিডিএফটা রেডি আছে, আমি আপনাদের ক্লাসের পরে পিডিএফটা দিয়ে দিব, আপনারা হাতে কিছু নোট করেন, ঠিক আছে। ক্লাসের সাথে সাথে হাতে কিছু নোট করলে আপনাদের এটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতোই মনে হবে এবং আপনাদের এগুলো কাজে আসবে। নোট রাখেন, এগুলো পরে পিডিএফ আপনারা এগুলো ডিটেলস পেয়ে যাবেন। যাই হোক, ট্রাপিজিয়াম গেল। তারপর আসা যাক বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই ইন্টু আর স্কোয়ার।
পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর পাই হচ্ছে 3.1416, পাই এর মান হচ্ছে 3.1416। একটু লিখে রাখেন কাইন্ডলি, একটু লিখে রাখেন পাই এর মান হচ্ছে 3.1416। পাই এর মান হচ্ছে 3.1416। এই দুটো সূত্র আপনারা কাইন্ডলি একটু লিখে নেন। তারপর আসা যাক, তারপর আসা যাক উপবৃত্তের সূত্র। ঠিক আছে, এই যে এটা ফাই দেখতে বৃত্তের মতো, কিন্তু দেখেন এটা পুরোপুরি কিন্তু বৃত্ত না, এই যে এটা কিন্তু একটা পুরোপুরি বৃত্ত, এটা কিন্তু একটা পুরোপুরি বৃত্ত একদম। তারপর এটা দেখেন, এটা কিন্তু পুরোপুরি বৃত্ত না, এটা ফাই বৃত্তের অর্ধকের মতো। তো এই ধরনের বৃত্তকে আমরা উপবৃত্ত বলি বা অর্ধবৃত্ত বলি। তো অর্ধবৃত্তের সূত্র কি দেখি, এই যে এখান থেকে এখানে যে নিচের যে বাহুটা আছে, অর্থাৎ বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এই ধরনের অর্ধবৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা একটা অক্ষ ধরি, বা আপনি বলার সুবিধার জন্য আপনি বাহু বলতে পারেন। এই যে এই একটা বাহু, এটাকে আমরা ওয়াই নামকরণ করলাম, আর এই যে টপ বৃত্তের যে উপরি বিন্দু আছে, উপরি বিন্দু থেকে একদম অপর অক্ষের উপর বা অপর বাহুর উপর লম্বালম্বি যে দূরত্ব, সেটাকে আমরা এক্স ধরছি। তাহলে উপবৃত্তের সূত্র কি, অক্ষ দুটির গুণফল এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 4 ইন্টু 5। আপনারা উপবৃত্তের এই সূত্রটি একটু নোট করে রাখেন। পরিমাণ কত? 3.1416। ঠিক আছে, দেখুন এবার আসা যাক, আমরা ইম্পর্টেন্ট আরেকটি সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের সূত্র। তো আমরা সমকোণী ত্রিভুজের সূত্র জানি, আমরা সমকোণী ত্রিভুজের সূত্র জানি হাফ ইন্টু ভূমিফুরন উচ্চতা। দেখেন এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটার ভূমি কি, এটার ভূমি হচ্ছে বেস বি, আর উচ্চতাকে ধরলাম এ। এটাকে আমরা এস বানিয়ে দিই, এটাকে এস ধরি, এস এটা কাটে দিই। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র কি, হাফ ইন্টু ভূমিফুরন উচ্চতা। এখন এখানে দেখেন এটা হচ্ছে বেস বা ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা লম্বালম্বি যে দূরত্ব। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটি কোণ সমকোণ, ঠিক আছে, এই ত্রিভুজটার এই দেখেন এটা কিন্তু একটা 90 ডিগ্রি বা সমকোণ, এই জন্য এটাকে সমকোণী ত্রিভুজ বলে, এটার ক্ষেত্রফল হচ্ছে ভূমিফুরন উচ্চতা।
এবার আসুন আমরা আপনাদের আরেকটা ত্রিভুজের সূত্র দেখাবো। দেখেন এই যে এখানে যে ত্রিভুজটা দেখতেছেন, এখানে কিন্তু কোনো সমকোণ নাই, ঠিক আছে? এখানে কোনো সমকোণ নাই। আবার দেখেন এই যে একটা বাহুর সাথে আরেকটা বাহুর কোনো সমান নাই, একটা বাহু কিন্তু এখানে সমান নাই, তিনটা বাহু তিন রকম, তিন সাইজের। তো এটা আমরা এটাকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ কোনো বাহু এর সমান নয়, বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের এই যে সূত্রটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আসলে বর্তমান ত্রিভুজায়ন পদ্ধতির মূল চালিকা শক্তি। এটা দিয়েই মূলত ত্রিভুজায়ন পদ্ধতিতে বেশি এই সূত্র ব্যবহৃত হয়। এবং আধুনিক ভাবে যদি আপনি ম্যানুয়ালি ভূমি জরিপ করেন, তাহলে কিন্তু এই সূত্রটাই আপনার লাগবে, যে এই সূত্রটা বিষমবাহু ত্রিভুজ সমান হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আপনারা কাইন্ডলি সূত্রটা লিখে রাখেন, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন এখানে আমরা এ পাইলাম, বি পাইলাম, সি পাইলাম, তাহলে আমরা এস পাইলাম কই? আমরা তো এস তো এখানে নাই, আমাদের ত্রিভুজের মধ্যে তো এস কোনো বাহু নাই, তাহলে আমরা এস পেলাম কোথায়? এস মানে হচ্ছে তিনটা বাহু যোগ করে আপনি দুই দিয়ে ভাগ দিচ্ছেন, এটার মানে হচ্ছে এস। তিনটা বাহুকে আপনি যোগ করে আপনি দুই দিয়ে ভাগ করছেন, তাহলে আপনি এস এর মান পেয়ে যাবেন। এবার আসেন আমরা আলোচনা করি এই যে হেরনসের সূত্র নিয়ে। এখন আমরা যে সূত্রটি আলোচনা করছি, এটাই মূলত হেরনসের সূত্র, এটাই খুব প্রচলিত একটি সূত্র, এবং বর্তমানে এটি সার্ভেয়াররা খুব বেশি ব্যবহার করতেছে বর্তমান সময়ে। তো এই সূত্রটা আপনাদের একদম মুখস্থ থাকতে হবে। বিষমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আর এস এর মানটা কোথায় পেলাম? ওই যে তিন বাহু যোগ করে দুই দিয়ে ভাগ দিলাম, তাহলে আমরা এস এর মান পেয়ে গেলাম। এখানে দেখেন, এটা একটা আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বুঝিয়েছি যে আসলে আমাদের এই ধরনের ত্রিভুজের সূত্র আমাদের আসলে কেন প্রয়োজন, এই ধরনের সূত্র আমাদের কেন প্রয়োজন আমাদের ভূমি জরিপের ক্ষেত্রে। ধরুন এইটা একটা পুরোটায় মনে করেন একটা জমি, ঠিক আছে? এই যে পুরোটাই একটা জমি মনে করেন, এটাকে এই জমিটাকে কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এই জমিটাকে দেখেন তিনটা ভাগেই ভাগ করা হয়েছে। এটা একটা ট্রাপিজিয়াম আকার জমি, যদিও ট্রাপিজিয়ামের সূত্র ব্যবহার করা যায়, তারপরেও এটাকে হেরনসের সূত্র দিয়েও আপনি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। দেখেন এখানে কোনাকোনি আমরা লাইন টেনে আমরা এটাকে তিনটা ত্রিভুজে ভাগ করে ফেলছি। আর এই ত্রিভুজ গুলা দেখেন, প্রথমটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, দ্বিতীয়টাও অনেকটা সমকোণী ত্রিভুজ, এবং তৃতীয়টাও সমকোণী ত্রিভুজ। এখানে সবগুলা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এবার আসেন এই নিচের চিত্রটা যদি দেখেন, এটা একটা মনে করেন এটা একটা জমি, এটা চতুর্ভুজ আকার জমি। হ্যাঁ, এটাকে আমরা কর্ণ বরাবর টান দিলাম, তারপর এখানে আমরা দুটা ত্রিভুজ পেয়ে গেলাম। এখানে কিন্তু সমকোণ নাই, একটাও সমকোণ নাই। তো যেহেতু সমকোণ নাই এই ধরনের জমিগুলো, তাহলে আমরা এগুলাকে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ত্রিভুজে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। আলাদা আলাদা ভাবে একটা জমিকে, একটা চতুর্ভুজ আকার জমিকে আমরা কয়েকটা ত্রিভুজে ভাগ করে ফেলবো, আর ত্রিভুজের সূত্র দিয়ে আমরা আলাদা আলাদা ভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। এবং সবগুলা ক্ষেত্রফলকে যদি একসাথে যোগ করে দিই, তাহলে আমরা মোট জমির ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, এখন এ পর্যন্ত আমরা যে সূত্রগুলো আলোচনা করব করলাম সেগুলোর একটা রিভিউ দিই আপনাদের কাছে, আর আর একটু সহজ করে আপনাদের সূত্রগুলো একটু বোঝানোর চেষ্টা করি। এই যে আমরা আয়তাকার জমি আপনাদের দেখিয়েছি, আয়তাকার জমির সূত্র আমরা পড়িয়েছি, দৈর্ঘ্য পূরণ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তারপর বর্গক্ষেত্রের সূত্র দেখিয়েছি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ অথবা যেকোনো একটা বাহু স্কোয়ার। রম্বসের সূত্র দেখিয়েছি, ভূমি পূরণ উচ্চতা। আবার এখানে দেখেন ট্রাপেজিয়ামের সূত্র দেখিয়েছি, সমান্তরাল দুটো বাহুর সমষ্টির দুই দিয়ে ভাগ ইন্টু উচ্চতা, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের গড় ইন্টু উচ্চতা। এই যে কয়েকটা সূত্র, এবং সমকোণী ত্রিভুজের সূত্র দেখিয়েছি, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এখানে কয়টা সূত্র দেখতে পাচ্ছেন? এখানে আবার এখানে আছে সামান্তরিক। আপনাদের আজকে একটা টেকনিক দেখিয়ে দিই, এই
ছয়টার জন্য কিন্তু আপনাদের ছয়টা যে শেপ দেখতেছেন বা আকার আকৃতি দেখতেছেন, এগুলার জন্য আপনাদের কিন্তু আলাদা আলাদা সূত্র জানার দরকার নাই, আপনারা শুধু একটা সূত্র জানলেই চলবে, আর তা হচ্ছে ভূমি পূরণ উচ্চতা। আপনি একটা আয়তাকার জমিকেও আপনি ভূমি গুণন উচ্চতা দিলেই আপনি ক্ষেত্রফল পেয়ে যাবেন, আপনি বর্গক্ষেত্রকেও ভূমি গুণন উচ্চতা দিয়ে গুণ করলে আপনি ক্ষেত্রফল পেয়ে যাবেন, রম্বসকেও আপনি ভূমি গুণন উচ্চতা দিয়ে আপনি ক্ষেত্রফল পেয়ে যাবেন, বা সামান্তরিকতার ক্ষেত্রে সেম, ভূমি গুণন উচ্চতা, ভূমি এর উচ্চতা গুণ করলে আপনি ক্ষেত্রফল পেয়ে যাবেন। একইভাবে আপনি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই এই যে নিচে দেখতেছেন এটাকে ভূমি ধরেন, আবার উপরেরটাকেও আপনি ভূমি ধরেন, দুটাকে গট করে ফেলেন, এই গট ভূমিকে আপনি উচ্চতা দিয়ে গুণ করলে আপনি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাবেন। অর্থাৎ একে আমরা ধরলাম নিচের ভূমি এবং একে ধরলাম উপরের ভূমি, দুটা ভূমির গট নিলাম তারপর উচ্চতা দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। একইভাবে দেখেন এই যে আমরা ত্রিভুজের সূত্রকেও আমরা বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি পূরণ উচ্চতা। দেখেন এখানে এই যে এটা কিন্তু একটা ত্রিভুজ, দেখেন ত্রিভুজের সাথে যদি আরেকটা ত্রিভুজ যদি আপনি কল্পনা করেন, আমি একটু দেখাই, ত্রিভুজের সাথে যদি আপনি এটা সমান সমান যদি আরেকটা ত্রিভুজ কল্পনা করেন, দেখেন আরেকটা ত্রিভুজ আমি এই যে আঁকে দিলাম, দেখেন আরেকটা ত্রিভুজ এখানে আঁকি দেখাই, এই দেখেন, তাহলে দেখেন এটা কিন্তু একটা চতুর্ভুজ হয়ে গেছে। দেখেন এই যে এটা এতক্ষণ পর্যন্ত ছিল সমকোণী ত্রিভুজ, এখন এটার অপোজিটে আমি আরেকটা এটা সমান করে আরেকটা ত্রিভুজ আঁকি দিছি, এটা হয়ে গেছে চতুর্ভুজ। তো আমরা এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে, তো এই ভূমি গুণন উচ্চতা হচ্ছে দুটা ত্রিভুজের সমষ্টি। সুতরাং যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, একটা ত্রিভুজ কল্পনা করলে তাকে দুই দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আমরা দেখেন ক্ষেত্রফল পেলাম কিভাবে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা যে কোনো জ্যামিতিক সাইজের মধ্যে যেগুলো পড়ে সবগুলাকে আমরা ভূমি গুণন উচ্চতা দিয়ে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তো আজকে থেকে আপনার মনে রাখবেন যে কোনো জমির ক্ষেত্রফল নির্ণয় করবেন ভূমি গুণন উচ্চতা এই সূত্রটি দিয়ে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখেন দৈর্ঘ্য যে কথা, ভূমিও সে কথা, প্রস্থ যে কথা, উচ্চতাও সে কথা, অর্থাৎ এটা কিন্তু গুণনের মধ্যে আছে। সুতরাং এখানে আপনি এটাকে ভূমি ধরলে, এটাকে উচ্চতা ধরলেও কোনো সমস্যা হবে না, এটাকে দৈর্ঘ্য ধরলে এবং এটাকে প্রস্থ ধরলেও কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা ভূমি গুণন উচ্চতা দিয়ে কিন্তু সবগুলা ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারতেছি। সুতরাং আমরা এই সূত্রটা ব্যবহার করবো যে ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। আবার আপনারা কেউ কনফিউশন হইয়েন না, কনফিউজড হইয়েন না যে এতক্ষণ পড়ালাম দৈর্ঘ্য গুণন উচ্চ প্রস্থ, আবার এখন বলতেছি ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা, একই কথা। আপনি দৈর্ঘ্য গুণন উচ্চতা যে কথা, ভূমি পূরণ উচ্চতা যে কথা, এবং দৈর্ঘ্য গুণন প্রস্থও সে কথা। তবে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, উচ্চতাটা কি আসলে, এই দেখেন এই যে এ একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এখানে এটা হচ্ছে উচ্চতা। আবার আপনি এখানে রম্বসটা খেয়াল করেন, হ্যাঁ এখানে আপনি রম্বসটা খেয়াল করেন, আচ্ছা যেহেতু আয়তক্ষেত্রের সাথে সামান্তরিকের একটা সম্পর্ক আছে, সুতরাং আয়তক্ষেত্র আবার সামান্তরিকের মধ্যে দেখাই, দেখেন এই যে আয়তক্ষেত্র, এটা হচ্ছে উচ্চতা আর বিটা হচ্ছে ভূমি। আবার আমরা এভাবেও বলতে পারি, এ হচ্ছে বি হচ্ছে দৈর্ঘ্য এবং এ হচ্ছে প্রস্থ, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে দেখেন এই যে বি হচ্ছে ভূমি, কিন্তু আমরা এটাকে কিন্তু উচ্চতা ধরতেছি না, আমরা উচ্চতা ধরতেছি 90 ডিগ্রি কোণ করে সোজাসুজি যে দৈর্ঘ্য হয় সেটাকেই আমরা উচ্চতা বলতেছি। অর্থাৎ উচ্চতা হতে হলে আপনাকে অবশ্যই সেটার 90 ডিগ্রি মেনটেন করতে হবে, অর্থাৎ একদম খাড়া হতে হবে। এই দেখেন এই উচ্চতাটা কিন্তু একদম খাড়া, ভূমির উপর খাড়া, এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু খাড়া নাই, তাহলে এটা আমরা উচ্চতা ধরতে পারি না। উচ্চতা মানে হচ্ছে একদম খাড়া হতে হবে, ভূমির উপর খাড়া হতে হবে। দেখেন এই যে আয়তক্ষেত্রটা দেখতেছেন, এটা কিন্তু এই যে প্রস্থটা কিন্তু ভূমির উপর একদম খাড়া আছে, সুতরাং এটাকে আমরা উচ্চতা ধরলেও আমাদের সমস্যা নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে উচ্চতা জিনিসটা কি, উচ্চতা হচ্ছে ভূমির উপর একদম
খাড়া যে দূরত্ব, এই যে অপর বাহুর সাথে খাড়া যে দূরত্ব, লম্বালম্বি যে দূরত্ব, এটাই হচ্ছে উচ্চতা। আপনি একটু খেয়াল করেন, এটাকে কিন্তু আমরা উচ্চতা ধরতে পারবো না, এটাকেও কিন্তু আমরা উচ্চতা ধরতে পারবো না। কেন? এটাকে দেখছেন বাঁকা গেছে, বাঁকা গেলে সেটাকে আমরা উচ্চতা ধরতে পারি না। এবার আসা যাক, এবার আসা যাক, আমরা একটা জমির পরিমাপ কিভাবে করব। সাধারণত আমাদের দেশে বেশিরভাগ জমি তো এ ধরনের জমি, ঠিক আছে? তো এ ধরনের জমিকে আমরা কিভাবে পরিমাপ করব তার একটা এক্সাম্পল দিই আপনাদের। দেখেন, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। উত্তর দিকে কত পাইলাম? 60 ফুট 9 ইঞ্চি। তারপর পশ্চিম দিকে 45.3 ইঞ্চি। তারপর সাউথ বা দক্ষিণে ফেলাম 62 ফুট 6 ইঞ্চি, এবং পূর্ব দিকে ফেলাম 47 ফুট। তাহলে আমরা এই জমিটি কিভাবে পরিমাপ করব? দেখেন, খেয়াল করেন, আপনি এগুলা কি দিয়ে পরিমাপ করছেন? হ্যাঁ, এগুলা আপনি ফিতা দিয়ে পরিমাপ করছেন, ফুটের ফিতা দিয়ে। ফুটের ফিতা আপনাদের সবার কাছে আছে, ঠিক আছে? অন্তত একটা স্কেল হলেও আছে, জ্যামিতির একটা স্কেল হলেও আছে, সেটাও কিন্তু ফুট। তো আপনি ফুট দিয়ে পরিমাপ করছেন এগুলা, যে কেউ পারবেন। এখন কথা হচ্ছে, এই যে এখানে 60টা আইল দেখতেছেন, এই জমির মালিক কি সবগুলো আইলই এই জমির মালিক? সেটাকে আপনাকে আগে বুঝতে হবে। এটা যদি যে ব্যক্তি এই ভূমির চারিদিকে বাউন্ডারি করছে, সে বাউন্ডারি করতে গেলে তো অবশ্যই নিজের জায়গার মধ্যে করবে, অর্থাৎ সাইড ওয়াল করছে, বিল্ডিং করছে, চারিদিকে ওয়াল করছে আর কি। সে যদি নিজের জায়গার মধ্যে ওয়াল করে থাকে, তাহলে এই ওয়াল যে লাইনগুলো আছে বা আইলগুলো আছে, সেগুলো কিন্তু তার বাগে পড়বে। আর যদি বিষয়টা এমন হতো, এটা যদি ক্ষেতি জমি হইতো বা নাল জমি হইতো, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে সে কিন্তু দুইটা ভূমি, দুইটা আইল পাবে, সে কিন্তু 4টা আইল পাবে না। এই জমির চার দিকে কিন্তু 4 জন মালিক আছে, তা আপনি একাই 4টা আইল নিতে পারবেন না, আপনি মূলত 2টা আইলের মালিক। তো অঞ্চল ভেদে কতগুলো নিয়ম আছে, যেদিকে স্রোত প্রবাহিত হয় ওইদিকের, মানে বাটার সময় যেদিকে মানে বাটা নামে আর কি, ওইদিকে 2টা আইল কিন্তু বাদ দেওয়া হয় বাটার সময়। যে আমাদের আঞ্চলিক যে নিয়ম আমাদের এলাকায়, সেই নিয়ম অনুসারে বাটার সময় যে যেদিকে পানি গড়ায় ওইদিকে 2টা আইল বাদ দেয়। তো আমাদের এলাকায় পশ্চিম দিকে আর দক্ষিণ দিকের আইল দুটাকে বাদ দেওয়া হয়, এবং এবং যে এই 2টা আইলকে কিন্তু আমাদের এলাকায় মানে এই মালিকের জমি, এই মালিকের আইল হিসাবে ধরে নেওয়া হয়। সুতরাং আপনি যখন ফিতা দিয়ে মাপবেন, তখন আপনি এই যে এই আইল থেকে এই পর্যন্ত আপনাকে মাপবেন, আবার এখান থেকে এই দেখেন এখান থেকে আপনি এ পর্যন্ত মাপবেন, আপনি সবগুলো আইল আপনি মাপতে পারবেন। আর টাউনের জায়গা বা টাউন বা শহর অঞ্চলের জায়গা হলে সেটা আপনাদের কেনা বেচা বেচার সময় বা কেনা বিক্রি করার সময় আপনাদেরকে নির্দিষ্ট করে দিবে যে এই 2টা বাউন্ডারি আপনাদের, ঠিক আছে? যাই হোক, এখন আমরা আসি, এই যে এখন এই জমিটা আপনারা ফিতা দিয়ে মাপলেন, ঠিক আছে? প্রত্যেক বাহু আপনারা বাইর করলেন, কত হয়েছে দেখতেছেন। তো এবার আসা যাক, আপনি যখন ক্যালকুলেশন করবেন, হয় আপনাকে সম্পূর্ণ ইঞ্চিতে নিয়ে যেতে হবে, না হয় আপনাকে সম্পূর্ণ ফুটে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে এই 45 ফুট 3 ইঞ্চি, 9-তে আসি, 60 ফুট 9 ইঞ্চি। তো 60 ফুট 9 ইঞ্চি মানে কত? 60.75। এই যে 9টা হচ্ছে ইঞ্চি, ইঞ্চিকে আপনি 12 দিয়ে ভাগ দিলে আপনি পেয়ে যাবেন ফুটে। 9কে যদি আপনি 12 দিয়ে, আমরা জানি 1 ফুট সমান কত ইঞ্চি, 1 ফুট সমান হচ্ছে 12 ইঞ্চি। তো ইঞ্চিকে যদি আপনি ফুটে নিতে চান, তাহলে এই যে ইঞ্চিকে, এই যে 9 ইঞ্চিকে আপনি 12 দিয়ে ভাগ দিতে হবে। তো 12 দিয়ে ভাগ দিলে কত? 0.75। তাহলে এখানে এই যে উত্তর দিকের দৈর্ঘ্য কত? 60.75, 60.9 ইঞ্চি অথবা 60.75, যেটা বলেন সেটাই রাইট। এখন আমাদের সুবিধার জন্য, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এগুলাকে আমরা ফুটে নিয়ে যাব, ঠিক আছে? ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এগুলাকে ফিটে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আসা যাক এবার। তারপর সাউথ 62 ফুট 6 ইঞ্চি। তো এই যে 62 ফিট 6 ইঞ্চ, এটাকে আমরা
ফুটে নিয়ে যাচ্ছি, তাহলে 6-কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে 0.50, তার 62 ফুট 6 ইঞ্চি কি আমরা পাবো 62.50, মানে 62.5 ফুট। আর পূর্ব দিকে যেটা আছে এটা 46 ফুট, তো 46 ফুট যেহেতু আছে কোনো ইঞ্চি তিনচি নাই, সুতরাং এখানে 46 ফুট সরাসরি বসে গেছে। আবার পশ্চিম দিকে কত, পশ্চিম দিকে হচ্ছে 45 ফুট 3 ইঞ্চি, তো 3 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করে ফেলছি, 3 ইঞ্চিকে ফুটে কনভার্ট করলে আমরা পাবো 0.25। সুতরাং পশ্চিম দিকে হচ্ছে 45.25 ফুট, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা এগুলাকে ফুটে নিয়ে নিচ্ছি। তো আমাদের এখন যেটা করতে হবে তা হচ্ছে এই যে আমরা এখন সাধারণত আমাদের যে জমিগুলো আছে সেগুলাকে কিন্তু আমরা গড় পদ্ধতিতে হিসাব করি। প্রথমত এই যে দৈর্ঘ্য দুটার গড় নিব, তারপর প্রস্থ দুইটার গড় নিব, তারপর দুইটাকে গুণ করব। তো দৈর্ঘ্য দুটার গড় কত দেখি, এর দৈর্ঘ্য দুটা হচ্ছে 60.75, এই যে এখানে আসছে 60.75। তারপর দৈর্ঘ্য আর একটা কত, 62 ফিট 6 ইঞ্চি, তার মানে হচ্ছে 62.5। তো এই 60.75 যোগ 62.50 ভাগ 2, এটা প্রথম দৈর্ঘ্যের গড় নিলাম, ঠিক আছে। এগুলা দৈর্ঘ্য দুইটার গড় নিলাম। এবার আসি আমরা প্রস্থ দুইটার গড় নিব, মানে দুইটা প্রস্থ নিচ্ছি, তো এই জন্য আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি। এই যে একটা দৈর্ঘ্য হচ্ছে 45 ফুট 3 ইঞ্চি, অর্থাৎ 45.25 ফুট কনভার্ট করলে হয় 45.25, আর একটা প্রস্থ হচ্ছে 46 ফুট। তো এই প্রস্থ দুইটার গড় নিলাম, যেহেতু দুটো প্রস্থ নিচ্ছি 2 দিয়ে ভাগ দিছি, তো কত হয়েছে, দৈর্ঘ্যের গড় হয়েছে 61.625, আর প্রস্থের গড় হচ্ছে 45.625। তো এটাকে আমরা গুণ করছি, দেখেন গুণ করার পর কত হয়েছে, গুণ করার পর হয়েছে 2811.66 বর্গফুট। তো আমি আপনাদের আগে থেকেই বলছি যে আমরা যখন ফুটে হিসাব করব তখন আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে বর্গফুট। তো বর্গফুটে আমরা রেজাল্টটা পেলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে শতাংশে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো শতাংশ নিয়ে যেতে হলে কি করতে হবে, যে বর্গফুটকে আমরা 425.6 দিয়ে ভাগ করলে আমরা শতাংশে পেয়ে যাব। তো এখানে কত শতাংশ জমি দেখেন, এখানে 2811.66 কে আমরা 425.6 দিয়ে ভাগ করলাম, তো আমরা পেয়ে গেলাম 6.45% জমি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন এই জমিটাকে আমরা গড় পদ্ধতিতে এখন ক্যালকুলেশন করলাম, বা কত শতাংশ জমি আছে আমরা সেটা দেখলাম কিভাবে। প্রথমত আমরা প্রত্যেক বাহুকে আমরা ফুটে কনভার্ট করে ফেলবো, তারপর দৈর্ঘ্যের গড় নিব, এই যে এখানে দৈর্ঘ্যের গড় নিলাম, তারপর প্রস্থের গড় নিলাম, তো দুটাকে গুণ করলাম, গুণ করার পরে আমরা বর্গফুটে ফেলাম, বর্গফুটকে 425.6 দিয়ে ভাগ দিলাম, আর আমরা এটা শতাংশে পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছেন, আর না বুঝলে আপনারা প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন করার সুযোগ দিব ইনশাল্লাহ। এবার আসা যাক, আমরা এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদের যে সূত্রগুলা আলোচনা করলাম এগুলো প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করবেন সেটা আমরা এক পলকে দেখানোর চেষ্টা করব। দেখেন এই যে আমাদের বেশিরভাগ জমি যাদের দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, অর্থাৎ দৈর্ঘ্য দুটা সমান এবং প্রস্থ দুটা সমান, এগুলো একদম সিম্পল সূত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ। 140 আর 170 কে আপনি গুণ করলেন, গুণ করার পর আপনি বর্গফুটে পেয়ে যাবেন, বর্গফুটকে 425.6 দিয়ে ভাগ করলে আপনি শতাংশতে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর আসা যাক, এই যে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা জমি, ঠিক আছে, এই একটা জমি, এই জমির সাথে এই জমির কি মিল আছে, দেখেন এই জমির সাথে কিন্তু এই জমির মিল নেই, এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, দেখেন। তো এ ধরনের দেখেন এখানে একটা কোনো কিন্তু সমকোণ নাই, সবগুলো একটা বড় ছোট, 90 ডিগ্রি থেকে হয় ছোট নয় বড়, 90 ডিগ্রি কোনো কোণ নাই।
তো এই ধরনের শেপের মধ্যে যদি পড়ে, এগুলাকে আমরা অনিয়মিত সুদূরভুজ বলি। এগুলাকে আমরা বিভিন্ন ভাবে হিসাব করতে পারবো, ত্রিভুজে কনভার্ট, কয়েকটা ত্রিভুজে ভাগ করেও হিসাব করতে পারবো, আবার গড পদ্ধতিতেও হিসাব করতে পারবো। তো আমি আপনাদের এখানে দেখিয়েছি একটা জমির দুটা দুটা বাহু নিয়েছি, দুটা বাহুর গড় নিয়েছি, যে এটা একটা আইলের, এটা একটা আইলের, এবং এদিকে দৈর্ঘ্যের দুটা আইলের গড় নিয়ে আমি হিসাবটা করলাম। এখন আসা যাক এবার তিনটা গড় নিয়ে, অর্থাৎ তিন বাহুর গড় নিয়ে এবার আমরা আরেকটা অঙ্ক করি, ঠিক আছে? দেখেন এটা একটা জমি, উত্তরে হচ্ছে 120, তারপর দক্ষিণে হচ্ছে 128, পূর্ব দিকে হচ্ছে 105, পশ্চিম দিকে হচ্ছে 90 ফুট, আবার এখান থেকে মাঝামাঝিতে একটা, মাঝামাঝিতে আবার আরেকটা মাপ নিলাম, মাঝামাঝিতে নিলাম, সেটা হচ্ছে 96 ফুট, ঠিক আছে? আবার দেখেন আবার এখান থেকে মাঝামাঝিতে আরেকটা মাপ নিলাম, সেটা হচ্ছে 124 ফুট, মানে তিনটা মাপ নিলাম, আগে তো দুটা মাপ নিয়েছিলাম। আগে দুটা মাপ নিয়েছিলাম, দেখেন এই যে এ আইল আর এ আইল এর গড় নিছি, এ আইল আর এ আইল এর গড় নিছি, অর্থাৎ দুটা দুটা করে, এখন নিচ্ছি তিনটা করে, তিনটা তিনটা করে, যে এ বরাবর একটা মাপ নিলাম জমির, এ বরাবর আরেকটা মাপ নিলাম, এ বরাবর আরেকটা মাপ নিলাম, তিনটা মাপ নিছি, ধর প্রস্থ বরাবর তিনটা মাপ নিছি, দেখেন সেজন্য আমরা তিন দিয়ে ভাগ দিছি, আবার দৈর্ঘ্য বরাবর আমরা তিনটা মাপ নিছি, 120, এখান দিয়ে মাঝখান বরাবর 124, আবার এখান দিয়ে 128, 120, 124, 128, দৈর্ঘ্য বরাবর তিনটা মাপ দিছি, এই জন্য তিন দিয়ে ভাগ দিলাম, মানে গড করছি আর কি, যত মাপ নিব তত দিয়ে ভাগ দিব, যতবার মাপ নিব তত দিয়ে ভাগ দিব, যে তিনবার মাপ নিয়েছি এই জন্য তিনটাকে বসাইছি, আবার তিন দিয়ে ভাগ করছি, এভাবে গড করে ফেলবে। আপনি চাইলে এখানে 10টা মাপ নিতে পারেন, আপনি যদি মনে হয় যে না আমি আরো একটু সূক্ষ্ম ভাবে করবো, আপনি দৈর্ঘ্য বরাবর 10টা মাপ নেন তাতেও সমস্যা নাই, প্রস্থ বরাবর 10টা মাপ নেন তাতেও সমস্যা নাই, যতবার আপনি মাপ নিবেন সবগুলাকে বসাবেন, আবার যত দিয়ে যতবার নিছেন তত দিয়ে ভাগ দিবেন। এখানে আমি তিনবার নিছি, সুতরাং তিন দিয়ে ভাগ দিছি, তা গড করে ফেলছি আর কি সোজা কথা। তো এখানে দেখেন গড় দৈর্ঘ্য পেয়েছি কত, 124, এখানে গড় প্রস্থ পেয়েছি কত, 97, ঠিক আছে? তো দেখেন এটাকেও আমি আবার ফুটের হিসাব, ফুটের হিসাবে মাপজব করছি, হ্যাঁ ফিতা দিয়ে মাপজব করছি, সুতরাং এখানে আমরা রেজাল্টটা পেয়েছি বর্গ ফুটে, 12,028 বর্গ ফুট। তো 12,028 বর্গ ফুট কে আমি 435.6 দিয়ে ভাগ করছি, 12,028 বর্গ ফুট কে আমি 435.6 দিয়ে ভাগ করছি, তাহলে আমি শতাংশতে মাপটা পেয়ে গেলাম। আমি একটু দেখাই, দেখেন এই যে 12,028 বর্গ ফুট কে 435.6 দিয়ে ভাগ করছি, তখন আমি এটা শতাংশতে মাপটা পেয়ে গেলাম। বর্গ ফুটটাকে শতাংশতে কনভার্ট করবো কিভাবে, 435.6 দিয়ে ভাগ দিব। তো এভাবে আপনি আঁকা বাঁকা হলেও যে কোনো জমি আপনি পরিমাপ করতে পারবেন গড় পদ্ধতিতে। আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে গড় পদ্ধতি, আপনি জমিটার দৈর্ঘ্য বরাবর অনেকগুলা মাপ নিতে পারবেন, এবং যতবার মাপ নিবেন তত দিয়ে ভাগ দিবেন, এবং প্রস্থ বরাবর অনেকগুলা মাপ নিবেন, যতবার মাপ নিবেন তত দিয়ে ভাগ দিবেন, আর দৈর্ঘ্য এবার গড় নিয়ে গড় যা হয় সেটাকে গুণ দিবেন। গুণ দেওয়ার পর আপনি যদি এই যে ফুটে হিসাব করেন তাহলে 435.6 দিয়ে ভাগ দিবেন, আর যদি লিঙ্কে হিসাব করেন তাহলে 1,000 দিয়ে ভাগ দিবেন। তো এটা যেহেতু আমরা বর্গ ফুটে পাইছি, সুতরাং 435.6 দিয়ে ভাগ দিছি, সুতরাং এখানে 27.61% জমি পাইছি। এবার আসেন আরেকটা বিষয় খেয়াল করেন, যে এই জমিটা দেখেন, এই জমির সাইজ, এই জমির সাইজটা একটু দেখেন, এই জমির সাইজ আর এই জমির সাইজ কিন্তু সেম, একই সাইজ, এই জমিটার সাইজ বিঘার, এই জমিটার সাইজ বিঘার কিন্তু একই। এটাকে আমরা গড় পদ্ধতিতে তিনটাকে তিনটা করে মাপ নিয়ে আমরা হিসাব করে ফেলছি। আর এই জমিটাকে আমরা কিভাবে হিসাব করব, দুইটাকে কর্ণ বরাবর একটা লাইন টানে দিব, একটা মাপ নিব, এবং দুইটাকে আমরা দুটা ত্রিভুজে ভাগ করে আমরা হিসাব করব। দেখেন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তো আমরা যদি এই ত্রিভুজ দুটার ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কিন্তু আমি এই চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব,
আর সেটা কিভাবে দেখেন, এই দেখেন এই যে আগে যে হিসাবটা করছি অবিকল সেই হিসাব, চারদিকের আয়ুলগুলা কিন্তু ঠিকই আছে, যেমন 90 ফুট, 120 ফুট, 105 ফুট, 128 ফুট, এগুলা কিন্তু ঠিক আছে। তো এটাকে আমরা দুটা ত্রিভুজে ভাগ করে ফেললাম মাপার জন্য। তো দেখেন এইগুলাকে আমরা যখন দুটা ত্রিভুজে ভাগ করছি, তখন দুটা অনিয়মিত ত্রিভুজ পেলাম, এখানে একটা ত্রিভুজ পেলাম, এখানে একটা ত্রিভুজ পেলাম। তো দুটা ত্রিভুজ পেলাম, তো এখানে আমরা হেরনসের সূত্রটা প্রয়োগ করলাম যে প্রথম ক্ষেত্রের জন্য এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এবং দ্বিতীয় ক্ষেত্রের জন্য এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এখানে সি এস মাইনাস ডি এস মাইনাস ই। দুটা ত্রিভুজের ক্ষেত্র ক্ষেত্রফল ক্ষেত্রফলের যে সূত্র হেরনসের সূত্র সেটা প্রয়োগ করলাম। অর্থাৎ অর্থাৎ একটা চতুর্ভুজকে আমরা একটা চতুর্ভুজকে আমরা দুটা ভাগে ভাগ করলাম, ঠিক আছে? তো ত্রিভুজ গুলো আলাদা আলাদা করে আমরা মেপে ফেললাম। আলাদা আলাদা করে মেপে ফেলার পর আমরা কি করলাম, এই যে ক্ষেত্রফল দুটাকে যোগ করে আমরা মোট চতুর্ভুজের ক্ষেত্রফল বাইর করে ফেলতে পারবো। দেখেন একটা চতুর্ভুজ, সেটাকে আমরা দুটা ত্রিভুজে ভাগ করে ফেলছি, এবং ত্রিভুজ দুটাকে আলাদা আলাদা ভাবে আমরা পরিমাপ করলাম। ত্রিভুজ দুটাকে ক্ষেত্রফলকে আমরা যোগ করে দিলাম, সুতরাং আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেখেন দুটা ত্রিভুজকে আমরা এখানে যোগ করে দিছি, যোগ করার পর 435.6 দিয়ে ভাগ দিছি, এই যে 11,643.23 বর্গ ফুটকে 435.6 দিয়ে ভাগ করলে হবে 26.74%। ঠিক আছে, অর্থাৎ আপনার মাথায় থাকতে হবে যে একটা চতুর্ভুজকে আমরা কয়েকটা ত্রিভুজে ভাগ করেও আমরা হিসাব করতে পারি, আবার একটা চতুর্ভুজকে আমরা দৈর্ঘ্যবস্থের সূত্র অন্যান্য সূত্র ভাগ করে হিসাব করতে পারি। তবে আপনি বলতে পারেন যে আমরা তো দৈর্ঘ্যবস্থের গড় নিয়ে আমরা ত্রিভুজ এই যে জমিটার ক্ষেত্রফল বাইর করলাম, ঠিক আছে? এ দেখেন এই জমিটার ক্ষেত্রফল তো আমরা বাইর করছি, দৈর্ঘ্যবস্থের গড় নিয়ে আমরা ক্ষেত্রফল বাইর করছি, তাহলে আবার ত্রিভুজে ভাগ করার কি দরকার? এই জন্য আমি বলি এই যে এইভাবে দৈর্ঘ্যবস্থের যে সূত্র ব্যবহার করে আমরা ক্ষেত্রফল বাইর করছি, এটা কিন্তু 100% একুরেট না, এটা হচ্ছে 95% বা 97% পর্যন্ত একুরেট। এই সূত্র দিয়ে যদি আপনি পরিমাপ করেন, তাহলে এটা 97% পর্যন্ত হয়তো আপনি একুরেট পাবেন। আর যদি আপনি একটা চতুর্ভুজকে যদি দুটো ত্রিভুজে ভাগ করে আপনি যদি পরিমাপ করেন, তাহলে আপনি একদম 100% একুরেট মেজারমেন্ট নিতে পারবেন, 100% একুরেট ক্ষেত্র জমির পরিমাণ নির্ণয় করতে পারবেন। মানে আপনি দুটো অপশনই আপনার কাছে আছে, আপনি গড় পদ্ধতিতেও করতে পারেন, এই যে ত্রিভুজ বানিয়েও আপনি করতে পারেন। তো ত্রিভুজ বানিয়ে করলে সুবিধা হচ্ছে আপনি একদম 100% রেজাল্ট পাবেন। তারপর আসা যাক, এই যে বৃত্তের একটা জমি দেখেন, আঁকা বাঁকা জমি, তো আঁকা বাঁকা জমিটাকে আমরা এই যে বৃত্তের মতো যে অংশটা, বৃত্তের মতো অংশটা কিন্তু আমরা আলাদা করে ফেলবো। দেখেন এখানে আপনাদের একটা এক্সাম্পল দিই, দেখেন দেখেন এই যে একটা নদী, নদী বয়ে গেছে, নদীর পাশের জমিগুলো কিন্তু কার্ভ হয়ে গেছে, মানে বৃত্তাভাস তৈরি করছে, কার্ভ, ঠিক আছে? এই যে এই জমিটাকে আমরা আলাদা করে নিই পরিমাপের জন্য, আমরা সুবিধার জন্য আলাদা করে নিই। দেখেন তো জমির ফিগার এখন এটা দাঁড়াইছে, ঠিক আছে? তো এই জমিটাকে দেখেন, এটা এটা হচ্ছে আমাদের জমি, ভালো করে লক্ষ্য করেন। দেখেন এখান থেকে একটা মাপ নিয়ে যদি আমরা উপরের অংশকে আলাদা করে দিই, তাহলে এটা আয়তাকারের সূত্রে হোক, ট্রাপিজিয়ামের সূত্রে হোক, বা দুটা ত্রিভুজে ভাগ করে হোক, আমরা কিন্তু এটা পরিমাপ করে ফেলতে পারবো। আমরা এখান থেকে এখানে একটা লাইন টানে দিলাম, ঠিক আছে, তারপর এখানে দুটা ফাট করে ফেললাম, তারপর নিচের ফাটটাকে আবার কর্ণা বরাবর টানে আবার দুটা ফাট করে ফেললাম। তাহলে আমরা যদি এই যে আলাদা আলাদা ফাট যেগুলা হয়েছে, দেখেন এই একটা ফাট, এই একটা ফাট, এই একটা ফাট, এই জমিটাকে আমরা তিনটা ফাটে মাপবো, পরিমাপ করব। এটা দেখেন এই ফাটটা আর কি, এই যে এই অংশটা, এই অংশটা লক্ষ্য করেন, এই অংশটা লক্ষ্য করেন, এটাকে আমরা আলাদা করে হিসাব করব, ঠিক আছে? যেমন এটা, আবার
এই অংশটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এখন আমরা এভাবে তিনটা মাপ নিলে, আমরা তিনটা মাপ নিয়ে যখন যোগ করে দিব, তখন কিন্তু আমি পুরা জমির ক্ষেত্রফল পেয়ে যাব, পুরা জমিটা পেয়ে যাব, পুরো জমির ক্ষেত্রফল পেয়ে যাব। এই হচ্ছে বিষয়। অর্থাৎ জমি যেরকমই হোক, আপনাকে একটা ফিগারের মধ্যে নিয়ে আসতে হবে। ফিগারের মধ্যে নিয়ে আসতে হলে জমিটাকে আপনি কয়েক ভাগে ভাগ করে ফেলবেন। জ্যামিতিক সূত্র প্রয়োগ করা যায় এরকম সূত্রে ফালানোর জন্য আপনি জমিটাকে কয়েক ভাগে আপনি ভাগ করে মাপতে হবে, অংশ অংশ করে মাপতে হবে, কিছু করার নাই। এই ধরনের জমি মাপার তো স্পেসিফিক কোনো সূত্র নাই, যেগুলো আছে সেগুলো অনেক জটিল প্রক্রিয়া। তো আপনি এই ধরনের জমিকে মাপতে গেলে আপনি ভাগ করে মাপাটাই উত্তম, ঠিক আছে? যেমন এটাকে একটা ফাট করে ফেললেন, এটাকে একটা ফাট করে ফেললেন, হ্যাঁ, এভাবে তিনটা ফাটকে আলাদা আলাদা মেপে ক্ষেত্রফল গুলাকে যোগ করে দিবেন। তারপর আসা যাক যে ত্রিভুজায়ন পদ্ধতি কি। এটা আপনাদের সংক্ষেপে একটু ধারণা দিই। ত্রিভুজায়ন পদ্ধতি হচ্ছে এমন পদ্ধতি যে পদ্ধতিতে একটা জমিকে কয়েকটা ত্রিভুজে ভাগ করে মোট জমির ক্ষেত্রফল নির্ণয় করা হয়, অথবা একটা জমিকে বাই বরাদ্দ বা বিক্রয়ের সময় বন্টন করে দেওয়ার সময় কয়েকটা ত্রিভুজে ভাগ করে তারপর সেটাকে বন্টন করা হয়। অর্থাৎ আপনি এই জমি থেকে নির্দিষ্ট অংশ আলাদাও করতে পারবেন, আবার এই জমির পরিমাপও করতে পারবেন। তো সংজ্ঞা হিসেবে যেটা বলতে পারি, যে পদ্ধতিতে একটি জমিকে এক বা একাধিক ত্রিভুজে বিভক্ত করে পরিমাপ কিন্তু কিংবা ভাগ বন্টন বা নির্দিষ্ট অংশ পৃথক করা হয়, তাকে ত্রিভুজায়ন পদ্ধতি বলা হয়। ত্রিভুজায়ন পদ্ধতির বেশ কিছু সূত্র আছে, যেমন সমকোণী ত্রিভুজের সূত্র, হেরনসের সূত্র, সাইনের সূত্র, কসের সূত্র, ট্যানের সূত্র। অর্থাৎ ত্রিভুজ সংক্রান্ত যত পদ্ধতি আছে সবগুলাই নামই হচ্ছে ত্রিভুজায়ন পদ্ধতি। ত্রিকোণমিতি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই এবং জ্যামিতি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আমরা তো যে ত্রিকোণমিতি পড়ছি, যে ত্রিকোণমিতির মানে কি, এই যে ত্রিকোণমিতির মান হচ্ছে ত্রিভুজ নিয়ে যে পড়ালেখা সেটাই হচ্ছে ত্রিকোণমিতি, বা ত্রিভুজ নিয়ে যে অঙ্কগুলা সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। তো আমরা এটাকে আরো সহজ ভাবে বলতে পারি, এই ত্রিকোণমিতিটাই কিন্তু ত্রিভুজায়ন। আপনি যখন ত্রিভুজের একটা জমিকে বিভিন্ন ত্রিভুজে ভাগ করে, বা আপনি ত্রিভুজে ভাগ করে আপনি জমি পরিমাপ করবেন বা বন্টন করবেন, এটাই হচ্ছে ত্রিভুজায়ন পদ্ধতি। মানে আপনি জমি মাপজব বা বন্টনের জন্য ত্রিভুজের আশ্রয় নিলে এটাকে আমরা ত্রিভুজায়ন পদ্ধতি বলতে পারি। আমরা বেসিক্যালি ত্রিভুজের দুটা সূত্র জানি, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূত্র আর একটা হচ্ছে হেরনসের সূত্র। আরো বেশ কিছু সূত্র আছে, সাইনের সূত্র, কোসাইনের সূত্র, ট্যানের সূত্র, বিভিন্ন সূত্র আছে। এবার আসা যাক, আজকে আমাদের এই যে বিষয়গুলো, ত্রিভুজায়ন পদ্ধতি বিষয়গুলো আমরা পরবর্তীতে আর একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করলাম। আজকে কিন্তু আপনাদের বিশেষ কোনো এই যে মাপজব পড়ায় নাই, জাস্ট এই যে গড পদ্ধতিতে কিভাবে মাপজব করবেন সে বিষয়গুলো আলোচনা করলাম। এবার আসা যাক, আমরা একটু দেখি যে আমরা যদি ভূমি পরিমাপ করতে যাই আমাদের আসলে কি যন্ত্রপাতি দরকার। ত্রিভুজ পরিমাপ করতে গেলে তো কিছু যন্ত্রপাতির দরকার আছে। প্রথমত আপনার লাগবে আপনি যদি মাঠে পরিমাপ করতে যান তাহলে আপনার প্রথমত দরকার একটা ফিতা, 100 ফুটের একটা ফিতা, বেশিও নিতে পারেন কমও নিতে পারেন। এই ধরনের ফিতা গুলা 150 ফুটও হয়, 330 ফুটও হয়, 100 মিটার আর কি, বেশিরভাগই 100 ফুটের ফিতা গুলা বেশি চলে। আর এই যে গান্ডার শিকল বা সেন দিয়ে পরিমাপ করা হয় বলি, এটাই হচ্ছে এই যে শিকল, এই যে দেখতেছেন শিকল, এগুলা একটা শিকলের মধ্যে 100টা কড়ি থাকে। এই যে এক একটা পার্ট দেখতেছেন, এক একটা অংশ দেখতেছেন, এগুলা নাম হচ্ছে এক একটা কড়ি, ঠিক আছে? এগুলা 100টা থাকে একটা শিকলের মধ্যে। আর একটা শিকলের দূরত্ব হয় 60 ফুট, একটা শিকলের দূরত্ব হয় 60 ফুট, আর এখানে 100টা কড়ি থাকে। এটা শিকল সম্বন্ধে প্রাথমিক
ধারণা। এবার আসেন এই যে, আর এটা হচ্ছে ফিতা, ফুটের ফিতা যেটা আমি বললাম আগে বললাম। এখন আসি ফুট স্কেলের সাথে গুণিয়ে বা ঘন্টা স্কেলের সম্পর্ক কি, সিম্পল আজকে সিম্পল আলোচনা করব, পরবর্তীতে নকশা পরিমাপের সময় বিস্তারিত আলোচনা করব। দেখেন, 1 কোটি, 1 কোটি বা 1 লিং হচ্ছে 7.92 ইঞ্চি অথবা 0.60 ফুট। আর 1 ফুট কত হয় সেটা আমরা সবাই জানি, 1 ফুট হচ্ছে 12 ইঞ্চিতে 1 ফুট, আর 1 কোটি হচ্ছে 7.92 ইঞ্চি। এবার বুঝতে পারলেন যে ফুট থেকে কোটি কতটুকু ছোট? একটা কোটি হচ্ছে 7.92 ইঞ্চি, আর 1 ফুট হচ্ছে 12 ইঞ্চি। এটাই 1 লিং মানে 7.92 ইঞ্চি, আর 1 ফুট মানে 12 ইঞ্চি। এতটুকু জানলেই না, একটু নোট রাখেন, 1 বর্গ লিং সমান 0.4356 বর্গ ফুট। 1 বর্গ লিং সমান, 1 বর্গ লিং সমান 0.4356 বর্গ ফুট। আর 1 ফুট সমান, 1 ফুট সমান 1.5165 লিং। 1 ফুটে কত লিং, আবার 1 লিংকে কত ফুট, দুটাই বললাম। 1 ফুটে হচ্ছে 1.5165 লিং, আর আর 1 লিংকে হচ্ছে 0.60 ফিট, আর 1 বর্গ লিংকে হচ্ছে 0.4356 বর্গ ফুট। এখন আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, আপনি মনে করেন বর্গ ফুটে পরিমাপ করছেন, আপনি চাইতেছেন যে এখন কত বর্গ লিঙ্গ হচ্ছে সেটা জানার জন্য, তখন আপনি 0.4356 দ্বারা ভাগ করলে আপনি বর্গ লিঙ্গ পাই যাবেন, বর্গ ফুটকে, বর্গ ফুটকে আপনি এত দ্বারা ভাগ করলে বর্গ লিঙ্গ পেয়ে যাবেন। সেম বর্গ লিঙ্গের পরিমাণকে যদি 0.4356 দ্বারা গুণ করেন, এখানে বর্গ ফুট পেয়ে যাবেন। এক জায়গায় আপনি ভাগ করবেন, আরেক জায়গায় আপনি গুণ করবেন, তাহলে একটা থেকে আরেকটাতে আপনি কনভার্ট করতে পারবেন। আসা যাক অ্যানাদার টু ইম্পর্টেন্ট থিংস ফর ল্যান্ড সার্ভে, একটা হচ্ছে গুনিয়া আর একটা হচ্ছে 330 স্কেল। সার্ভেয়ারদের হাতে সবসময় দুটা স্কেল থাকে, একটা গুনিয়া আর একটা হচ্ছে 330 স্কেল। এগুলোর মধ্যে কি সম্পর্ক, এগুলার কি দেখি একটু। এই যে গুনিয়া দেখতেছেন, এটা একটা আসলে ছোট্ট একটা স্কেল, কতটুকু ছোট, এটা 2 ইঞ্চি, এটা মাপে হচ্ছে 2 ইঞ্চি, আমাদের 1 আঙ্গুলের সমান প্রায়, 1 আঙ্গুল থেকেও ছোট হবে 2 ইঞ্চি, ঠিক আছে। এই 2 ইঞ্চিকে দেখেন নিচের দিকে 100 ভাগ করা হয়েছে, প্রতি গড়ের মান 10, আর এই 2 ইঞ্চিকে উপরের দিকে 50 ভাগ করা হয়েছে, প্রতি গড়ের মান 20। সোজা কথা শেষ, গুনিয়ার উপরের বড় গড় যেগুলা সেগুলো হচ্ছে 20 লিং, আর নিচের গড় হচ্ছে 10 লিং। এখানে মোট 1000 লিং আছে, 2 ইঞ্চি গুনিয়ে হচ্ছে 1000 লিং, আর ফুটে যদি হিসাব করি তাহলে 660 ফুট, 1000 লিং অথবা 660 ফুট এই 2 ইঞ্চি গুনিয়া, ঠিক আছে। 1 ইঞ্চি হলো 500 লিং, এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি, এটা হচ্ছে 500 লিং। আর 330 স্কেল, যেটা 330 স্কেল গুলো সাধারণত 6 ইঞ্চি হয়ে থাকে, 6 ইঞ্চির মতো হয়ে থাকে, তো এই স্কেলটা মূলত 300 স্কেলটার প্রতি ইঞ্চিতে 330 ফুট, ঠিক আছে, এই জন্য এটাকে 330 বলে, এটার প্রতি ইঞ্চি হচ্ছে 330 ফুট, এই জন্য এটাকে 330 বলে। তাহলে আবার সম্পর্কটা আবার বলি, গুনিয়া স্কেল হয় 2 ইঞ্চি, এই 2 ইঞ্চিতে 1000 লিং অথবা 660 ফুট, আবার এটা 6 ইঞ্চি থেকে একটু বেশি হয়ে থাকে,
30-30টা, দুইটা গড় বেশি থাকে। আর প্রতি ইঞ্চিতে হচ্ছে 330 ফুট, আর গুণ এই যে 330-এর প্রত্যেক গড় উপরে নিচে কিন্তু প্রত্যেক গড়েই সমান থাকে, একটা থেকে আরেকটা দূরত্ব সমান থাকে। 330-এর প্রতি গড়ের মান হচ্ছে 10 ফুট করে। সবাই একটু লক্ষ্য করেন, আমি লাস্ট ফিনিশিং নোটটা করে দিই আপনাদের, একটু লক্ষ্য করেন প্লিজ। এই যে গুনিয়া স্কেলের প্রতি ছোট গড় হচ্ছে 10 লিং, আর প্রতি বড় গড় হচ্ছে 20 লিং, আর 330 স্কেলের প্রতি গড় হচ্ছে 10 ফুট। এই তিনটা বিষয় মনে রাখবেন, কুনিয়ার প্রতি ছোট গড় হচ্ছে 10 লিং, বড় গড় হচ্ছে 20 লিং, এবং 330 স্কেলের প্রতি গড় হচ্ছে 10 ফুট। যে ডায়াগোনাল কাউন্টার স্কেল, এটা দিয়ে আপনি এই দেখেন, এখানে যখন আপনি হিসাব করবেন তখন 10 লিং, 20 লিং, 30 লিং চোখের অনুমান করে হিসাব করতে হয়। ডায়াগোনাল স্কেলের স্পেশালিটি কি, এই যে এটা একটা ডায়াগোনাল স্কেল, এই স্কেল দিয়ে আপনি 1 লিং 2 লিং পর্যন্ত অ্যাকুরেট করে হিসাব করতে পারবেন, যেটা আপনি 330 অথবা গুনিয়ে দিয়ে পারবেন না। এটা স্পেশাল একটা স্কেল, এই যে ডায়াগোনাল কাউন্টার স্কেলটা দেখতেছেন, এটা কিন্তু যথেষ্ট স্পেশাল একটা স্কেল। এটা দিয়ে আপনি 1 লিং 2 লিং পর্যন্ত আপনি অ্যাকুরেট করে হিসাব করতে পারবেন, কিন্তু এই যে এই স্কেল গুলা দিয়ে কিন্তু আপনি অত বেশি অ্যাকুরেসি বা চোখের আন্দাজে হিসাব করতে হবে, ঠিক আছে? আর এই যে গ্রাফ স্কেলটা, গ্রাফ স্কেলটা আপনি একর কম্ব হিসাবেও ব্যবহার করতে পারেন। এটার প্রতি গড়ের মান হচ্ছে, এই যে ছোট ছোট প্রতি গড় দেখতেছেন, ছোট ছোট প্রতি গড়, এগুলা প্রতি গড় হচ্ছে 400 বর্গ লিং। এই যে প্রতি ছোট গড় হচ্ছে 400 বর্গ লিং, এটাকে আপনি গ্রাফ স্কেল হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা একর কম্ব হিসাবে ব্যবহার করতে পারেন। এই যে দেখেন একর কম্ব যে লাইনগুলো আছে, গ্রাফ স্কেলেও কিন্তু সেম লাইনগুলো আছে, সুতরাং এটা দিয়ে আপনি একের মধ্যে দুই, গ্রাফ স্কেল এবং একর কম্ব দুটা বলেই আপনি চালা দিতে পারবেন। এই গ্রাফ স্কেল এবং একর কম্ব, এই দুটা স্কেল মূলত নকশার উপর রেখে একটা প্লটের মধ্যে কতটুকু জমি বা একটা বিশাল একটা মাঠের মধ্যে কতটুকু জমি, এটা শর্টকাটে ধারণা নেওয়ার জন্য, এটা দিয়ে এই দুটা স্কেল দিয়ে কিন্তু আপনি একুরেট মেজারমেন্ট পাবেন না, এই দুটা স্কেল দিয়ে আপনি একুরেট মেজারমেন্ট পাবেন না। তবে অল্প সময়ের মধ্যে আপনি জানতে পারবেন এই মাঠের মধ্যে প্রায় কত শতাংশ জমি আছে, মানে প্রায় একটা হিসাব পাবেন, অ্যাবসলিউটলি কোনো হিসাব পাবেন না এই দুটা স্কেল দিয়ে, একর কম্ব গ্রাফ স্কেল দিয়ে। কিন্তু আপনি গান্টার স্কেল দিয়ে কিন্তু অ্যাবসলিউটলি হিসাব পাবেন, মাপজব কিন্তু একুরেট হবে এই ডায়াগোনাল কাউন্টার দিয়ে। গ্রাফ স্কেল আর একর কম্ব দিয়ে কিন্তু 100% একুরেট পাবেন না, অনুমান করার জন্য। যেমন একটা ব্রিক ফিল্ড ধরেন, একটা নদী ধরেন, এগুলা অনুমান করতে পারবেন যে এখানে কত শতাংশ জমি আছে, কত একর জমি আছে, এগুলো আপনি অনুমান করতে পারবেন। এই একর কম্ব দিয়ে হিসাব হলো আপনি জমিগুলাকে একরে হিসাব করতে পারবেন। বিশাল একটা মাপ, ধরেন আপনি বিশাল একটা মাঠ হিসাব করবেন বা একটা বিশাল ব্রিক ফিল্ড হিসাব করবেন, হ্যাঁ, এই ধরনের বড় বড় জায়গা যেগুলো হিসাব করে, মানে আন্দাজ করার জন্য বা অনুমান করার জন্য যে এই মাঠে কতটুকু জমি আছে একটু অনুমান করা দরকার, তো একরে অনুমান করতে পারবেন এইসব স্কেল দিয়ে। এটার নাম এই জন্য একর কম্ব, এটার অনুমানটা হবে একর দিয়ে। একর কম্ব দিয়ে আপনি একুরেটলি হিসাব করতে পারবেন না, তবে অনুমানের জন্য যথেষ্ট ভালো একটা স্কেল একর কম্ব এবং গ্রাফ স্কেল, এটাই। এবার আসেন ডুপ্লেক্স গান্টার স্কেল। ডুপ্লেক্স গান্টার দেখেন, এদিকে একটা গান্টারের অঙ্কন করা থাকে, আবার এদিকে একটা গান্টার অঙ্কন করা থাকে। আমি আগেই দেখেছি এটা হচ্ছে গান্টার স্কেল, এটা দিয়ে 100% একুরেট করে হিসাব করতে পারবেন। তো অনেকেই এই ধরনের স্কেল গুলো সংগ্রহ করে, তবে এই স্কেলটা থাকলে আর এই স্কেলটার দরকারও হবে না, ঠিক আছে? আপনার কাছে যদি এই স্কেলটা থাকে, ঠিক আছে, এই স্কেলটা থাকলে এই স্কেলটার দরকার হবে না। এখানে দুইটা সাইডে দুইটা ডায়াগোনাল অঙ্কন করা থাকে আর কি, একই কথা, আপনি হিসাব সবগুলা দিয়েই নিতে পারবেন। এবার আসা যাক টি স্কেল সম্পর্কে। এ দেখেন টি স্কেল, একটা কাঠের উপর আর একটা কাঠ যদি লম্বালম্বি আপনি ফেরাক মারি দেন, তাহলে কিন্তু একটা টি স্কেল তৈরি হয়ে যায়। আপনি বাজারেও পাবেন এইসব টি স্কেল, স্টেশনারি দোকানে পাবেন, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারদের অনেকের হাতে দেখা যায় অনেক সময় এই ধরনের টি স্কেল গুলা। তো এগুলার বিশেষ কাজ হলো এই যে 90 ডিগ্রি কোণ তৈরি করা, এগুলো রেডিমেড, 90 ডিগ্রি কিন্তু রেডিমেড করা থাকে। দেখেন
90 ডিগ্রি কোণ তৈরি করাই আছে। আপনি যে কোনো জায়গায় 90 ডিগ্রি কোণ তৈরি করার দরকার হলে এই টি স্কেলটা কাজে আসবে। এই অপটিক্যাল স্কয়ার এটা দিয়ে মূলত 90 ডিগ্রির কোণ তৈরি করে, সমকোণ তৈরি করে অনেকটা। এটা টি স্কেল দিয়েও আপনি এটার কাজ করতে পারবেন, অপটিক্যাল স্কয়ার। তবে এটার দুইটা কাঁচ থাকে, এই অপটিক্যাল স্কয়ার এর দুইটা কাঁচ থাকে, দুইটা কাঁচ 45 ডিগ্রি কোণে বসানো হয়। এই 45 ডিগ্রি কোণের মাধ্যমে আপনি একটা লাইন বরাবর সোজা হাঁটলে আরেকটা লাইনের উপর আপনি 90 ডিগ্রি কোণ তৈরি করতে পারবেন। এভাবে আপনি আইল সোজা করতে পারবেন বা নতুন আইল স্থাপন করতে পারবেন। আর এটা হচ্ছে ডিভাইডার, যে আপনার গুনিয়াদি মাপেন অথবা তামার স্কেলে মাপেন। আপনার নকশার উপর যদি সরাসরি এই ডিভাইডারটা বসাতে যান, আর নকশার উপর কিন্তু অনেক সময় স্কেল বসালে কিন্তু ওই দেখতে অসুবিধা হয়, এই জন্য আপনি নকশাতে প্রথমে ডিভাইডার দিয়ে মাপটা নিবেন এবং পরে স্কেলের উপর রাখি মাপটা নিবেন। অর্থাৎ ডিভাইডার দিয়ে আপনি নকশার উপর ভালো করে আপনি মাপটা নেওয়ার পর আপনি স্কেলের উপর এই ডিভাইডারটা ধরবেন, তারপর কত লিং হয়েছে বা কত ফুট হয়েছে সেটা হিসাব করবেন। যদিও এখন বর্তমানে স্বচ্ছ স্কেল পাওয়া যায়, এই যে ডায়াগোনাল কাউন্টার স্কেল, গ্রাফ স্কেল, গুণিয়ে স্কেল সবই এখন স্বচ্ছ পাওয়া যায়। তো স্বচ্ছ থাকলে আর ডিভাইডারের খুব বেশি দরকার হয় না। তারপরেও যারা হলুদ গুণিয়ে বা সাদা গুণিয়ে ব্যবহার করেন তাদের ডিভাইডারের দরকার হয়। যে কম্পাস, কম্পাস হচ্ছে এটা হচ্ছে দিক নির্ণয়ের কম্পাস। মূলত আপনি একটা নতুন জায়গায় গেছেন, দেখা যাচ্ছে আপনি উত্তর দিক কোনটা সেটাই আপনি খুঁজে পাচ্ছেন না। নকশার সাথে যে আপনি মিলেবেন, যে জমিটা যে আপনি নকশার সাথে উত্তর দক্ষিণ মিলে দেখবেন সেটাও আপনি বুঝতেছেন না। লজ্জা হয়তো কাউকে আপনি জিজ্ঞাসা করতে পারতেছেন না আপনি উত্তর দিক কোনটা দক্ষিণ দিক কোনটা, কারণ আপনি হচ্ছেন সার্ভেয়ার। আপনি যদি আরেকজনকে উত্তর দক্ষিণ জিজ্ঞেস করেন তাহলে তো এটা অফিসের সাথে সুলভ হলো। সুতরাং আপনাকে একটা কম্পাস সাথে রাখতে হবে যে কোনো নতুন জায়গায় গেলে, যাতে দিক হারানোর ভয় না থাকে। এটার নিয়ম হচ্ছে নর্থ যেদিকে সেদিকে উত্তর দিক নির্দেশ করে, লাল লাল কাটা দিয়ে উত্তর দিক নির্দেশ করে। তারপরে হচ্ছে লেজার ডিস্টেন্স মিটার, এটার কথা যদি সংক্ষেপে বলি, আপনি এই লেজার লাইট দিয়ে যে কোনো যে জায়গা থেকে আপনি লেজার লাইটটা মারবেন, আর লেজার লাইটটা যেখানে পড়বে এই দুটা জায়গার মধ্যে আপনার দূরত্ব আপনি একুরেট ভাবে একদম 100% একুরেট করে আপনি পেয়ে যাবেন। তবে খেয়াল রাখতে হবে লেজার লাইট যেহেতু একটা লাইট বা আলো, এটা কড়া সূর্যের আলোতে কিন্তু লেজার লাইটটা অত বেশি স্পষ্ট দেখা যায় না। তো সেই ক্ষেত্রে লেজার লাইটটা হাতে থাকলে একটা দূরবীন দিয়ে আপনি লেজার লাইটটা খুঁজতে হবে, বা কোথায় পড়ছে লেজার লাইটটা কোথায় পড়ছে সেটা আপনাকে একটা দূরবীন দিয়ে, যেমন মনোকুলার দিয়ে আপনি একটু খুঁজে দেখতে হবে। তবে টার্গেট যেখানেই পড়ে লেজার লাইট আপনাকে যে রেজাল্টটা দিবে সেটা 100% একুরেট। তার মানে আপনাকে আর ফিতা নিয়ে ঘুরতে হবে না, সেন নিয়ে ঘুরতে হবে না, জাস্ট মোবাইলের মতো একটা ডিভাইস রাখবেন, এটা ক্লিক করবেন আপনি দূরত্ব পেয়ে যাবেন, যেখানে বাধা পাবে সেখানে আপনি দূরত্বটা পেয়ে যাবেন। আরেকজনে হয়তো এক ফান্তে একটা কার্ড ধরলো, তা আপনি এই ফান্তা থেকে আপনার লাইটটা মারলেন, বাস দূরত্ব চলে আসলো। একদম সংক্ষেপে তারপর আসা যাক টেলিস্কোপ ডিস্টেন্স মিটার, এটা দিয়ে আপনি প্রায় 2000 ফুট থেকেও বেশি আপনি পরিমাপ করতে পারবেন। তো 2000 ফুট তো আমরা অনেকে চোখেও দেখি না, তো সেজন্য এখানে লেন্সের ব্যবস্থা আছে। আপনি 2 কিলোমিটার পর্যন্ত আপনি ক্লিয়ার ক্লিয়ার দেখতে পারবেন। তো আপনার যেখানে টার্গেট সেখানে আপনি টার্গেট করে আপনি রিড বাটন প্রেস করলে আপনি কত মিটার হয়ে গেছে সেটা কিন্তু চলে আসবে। এগুলা একটু পাওয়ারফুল, তবে এসব ডিস্টেন্স মিটার গুলাতে আপনার মিটারে মেজারমেন্ট হয়, ফুটে হয় না। আর লেজার ডিস্টেন্স মিটারে ফুটে, ইঞ্চিতে, মিটারে সব মেজারমেন্ট আছে, কিন্তু এই যে টেলিস্কোপ ডিস্টেন্স মিটার গুলা থেকে শুধু গজে আর মিটারে হিসাব হয়। তার সর্বশেষ যে ডিভাইসটা সেটা হচ্ছে টোটাল স্টেশন। টোটাল স্টেশন থেকে বোঝা যাচ্ছে এখানে টোটাল একটা সংমিশ্রণ আছে, যে আপনি এই ডিভাইসটা দিয়ে যে কোনো ধরনের জমি যদি সেটা মাপতে যদি বাধা না পায় তাহলে আপনি এক জায়গায় দাঁড়িয়ে আপনি পুরো জমির মাপটা নিতে পারবেন, যে কোনো কোণ নিতে পারবেন, কোণের মান নিতে পারবেন। এটা এটা হচ্ছে আধুনিক থিওলাইটের একটা আধুনিক ভার্সন, যেটা বর্তমানে আর্কিটেকচার এবং যে সিভিল ইঞ্জিনিয়ারদের মুখ্যম একটা জিনিস, এটা দিয়ে মূলত মাপজোক করা হয়। তারা ইঞ্জিনিয়াররা মূলত টোটাল স্টেশন দিয়ে মাপজোক করে।
আপনারা এগুলা রোডে ঘাটে অনেক সময় সরকারি কাজ করতে দেখছেন, এই টোটাল স্টেশন। তো যারা পেশাগত ভাবে আমিনশিপ করবেন অথবা সার্ভে ভালো সার্ভেয়ার হতে চান, তারা যদি টাকা পয়সা হয় এক সময় যে, তাহলে ডিভাইস গুলো সংগ্রহ করতে পারেন, তাহলে আপনাদের পেশার সাথে একটু সুবিধা হবে এবং জনপ্রিয়তাও বাড়বে। তো এ ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন। আমাদের আজিম ভাই কি আছে? ধন্যবাদ আপনারে, আপনাকেও ধন্যবাদ। তো আশা করি আজকে যেহেতু আসলে এগুলো হিসাব পাতির বিষয়, তো এর জন্য একটু হয়তো অনেক লম্বা টাইম শুনতে বোরিং লাগে, কিন্তু কথা হচ্ছে বাস্তবে শিখতে হইলে তো আপনাকে অবশ্যই বোরিংটা ফিল করতেই হবে। তো যারা আমিনশিপ সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হাত উঠাতে পারেন, আমরা ওয়ান বাই ওয়ান ট্রাই করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, অথবা আমি জাস্ট আপনাদের পারমিশনটাও দিয়ে দিচ্ছি যাতে আপনারা নিজেরাই আনমিউট করতে পারেন। জি ইসুফ ভাই, মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে, বলেন। বিষয়টা হচ্ছে আমি ওই শতাংশ আমরা স্কোয়ার ফিট থেকে 435.6 দিয়ে ভাগ করলে শতাংশতে পাচ্ছি, কিন্তু আমাদের এই এলাকায় তো কড়াই হিসাব হয়, এটা কিভাবে কড়াই নিয়ে যাব? মিয়াজি ভাই কি শুনতে পারছেন? জি জি শুনতে পারছি। যে আপনি কড়াই নিতে হলে সেটা আপনি শতাংশ থেকে, আপনাদের এক কড়াই কত শতাংশ হয় সেটা দিয়ে আপনি বর্গফুট দিয়ে আপনি হিসাবটা করে নিতে পারবেন। এক কড়ায় তিন কড়ায় 100 ধরে আমাদের এদিকে, সেটা না, আপনি এটা সর্বপ্রথম আপনার কানিটা কত ডিসিমে কানি সেটাকে ঠিক করেন, আপনাকে 40-এ না 120-এ না 160-এ, 40-এ 40-এ তো এইটাই আপনার মূল ভিত্তি ধরেন, যে আপনার 40 ডিসিমে বা 40 শতকে আপনার এক কানি। তো 40 শতকে যদি আপনার এক কানি হয়, আপনি জানেন আবার 20 গন্ডায় এক কানি, এটা আপনি নিজেই জানেন যে 20 গন্ডায় এক কানি আপনার হিসাবে, তার মানে আপনি গন্ডায় চলে আসেন, তাহলে আর আপনার এক গন্ডা কয়তো হচ্ছে আপনার হিসাব মতোই 2 শতক, কোনো হিসাব করারই দরকার নাই, আপনি বুঝতে পারতেছেন। যদি 40 শতকে এক কানি হয়, আবার আমরাই জানি যে 20 গন্ডা 20 গন্ডায় এক কানি, তো তাহলে যেটা হচ্ছে আপনার এক গন্ডা হচ্ছে আপনার 2 শতক, আবার আপনিই জানেন এক গন্ডা সমান 3 কড়া, কিন্তু আপনাদেরই হিসাব। তো তাইলে আপনি এখন হিসাব করেন যে কতটুকু হচ্ছে, তার মানে আপনাকে প্রথমে ফিক্স করতে হবে আপনার এলাকায় টোটাল কানিটা কত শতকে, সেটাকে 20 দিয়ে ভাগ দেন, আপনি তখন গন্ডায় নিয়ে আসেন। এখন আপনার অঞ্চলে যতটুকু আমি যতটুকু জানি যে আপনার 1 গন্ডা সমান 3 কড়াই হয়, কি বলেন মিয়াজি ভাই? জি 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 1 ঘন্টা সমান কয় কড়া? 1 ঘন্টা সমান আমাদের এই যে 40% কানিতে 4 কড়া হয়। আচ্ছা, 4 কড়া হইলে সমস্যা নাই, চার ওই তো কড়া ওনার 1 ঘন্টাতে 2 শতক আসলো, তাহলে ওনার 1 কড়া আসতেছে 0.5, মানে আধা আধা কড়া আর কি। তো ইসুফ ভাই কি বুঝতে পারছেন বিষয়টা? না, আমাদের এলাকায় হচ্ছে যে 3 কড়ায় সমান 1 শতক হয়। না না, শতক না, আপনি ভুলে যান আগে, প্রথমে আমার কথা হচ্ছে আপনি আগে হিসাবটা বুঝেন। আপনি প্রথমে আপনাকে হিসাব করতে হবে আপনার কানি কত শতকে, তো আপনার 40 শতকে চল্লিশ কানি, তো জি এই হিসাবটা আপনি আগে প্রথমে নিলেন 40, তো আপনার অঞ্চলে আবার 20 গন্ডায় 1 কানি, তাই তো? 20 গন্ডায় 1 কানি, জি তো তার মানে 1 ঘন্টা সমান আপনার কত শতক হচ্ছে, 40-এর যদি আপনি 20 দিয়ে ভাগ দেন তার মানে 2 শতক, বুঝছেন কিনা? জি জি মানে 1 ঘন্টা সমান আপনার 2 শতক। তো এখন আপনি হিসাব করেন, আবার 1 কড়া সমান আপনার অঞ্চলে, সরি, 1 ঘন্টা সমান 4 কড়া হিসাবে, তো যদি 1 ঘন্টা সমান 4 কড়া হয়, তো তাহলে আপনার 1 ঘন্টা সমান কিন্তু এদিকে আপনি 2 শতক পাইতেছেন, আর ওইদিকে থাকতেছে আপনার 4, মানে হিসাবটাকে আপনি বুঝতেছেন কিনা, মানে বড় থেকে ধীরে ধীরে করে ছোটর দিকে আসতেছেন। জি জি তাহলে আপনার 1 ঘন্টাতে আমরা আমরা পাচ্ছি আপনার 1 ঘন্টাতে 4 কড়া, আবার 1 ঘন্টাতে পাচ্ছি 2 শতক। তো এখন যদি আপনি বের করতে চান যে 1 কড়া কত শতক হবে, তাহলে 0.5 শতক হবে আপনার, আপনার 1 কড়া 0.5 শতক, 2 কড়া হইলে আপনার 1 শতক, বুঝছেন কিনা? না, আমি ওই যে 435.6 দিয়ে ভাগ দিলে টোটাল স্কোয়ার ফিট কে আমি শতকে পাচ্ছি,
জি কত দিয়ে আমি বাঘ দিব এই বিষয়টা আমি আসলে ও আপনি তো এই হিসাবটা আপনারা দেখেন, নিজেকে বাইর করতে হবে। যখন আপনারা যদি আমরা বলি বা আরো যারা আছে, যেমন আপনি প্রথমেই হিসাব করেন 40 গুণন 435.6 দেন, তো এটা দিলে টোটাল আপনার 40 শতকে কানি যদি হয়, 435.6 গুণন হচ্ছে আপনার 40, তো তাহলে আমরা 17,424 স্কোয়ার ফিটে আপনার এক কানি, বুঝছেন কিনা? সতেরো জি জি হাজার চারশো চব্বিশ তো আপনার অঞ্চলে 20 ঘন্টা যেহেতু আপনার এক কানি, তো আমরা যদি এখন 20 দিয়ে ভাগ দেই, তাহলে প্রতি যেই আপনার এক ঘন্টা সেটা আসতেছে 871.2, 871.2, কিন্তু আপনার অঞ্চলে ভুল করে সেখানে 864 ধরা হয়। আমার যে সাত কাউন্ট বইটা যদি আপনার কাছে থাকে, ওইখানে আমরা ইন ডিটেইল আলোচনা করছি যে কেন তারা ভুল করে। তার মানে হচ্ছে আপনার অঞ্চলে যে আপনি 864 হিসাব করেন ওইটা কিন্তু ভুল, ওইটা হবে 871.2 স্কোয়ার ফিট। তো এখন আপনি এই 871.2টাকে এখন আপনি এটাকে ইয়াতে নিয়ে যান, আপনার যেহেতু কড়াই নিবেন, 4 দিয়ে ভাগ দেন, তার মানে 217, 217.8 স্কোয়ার ফিটে হচ্ছে আপনার এক কড়া। তো আপনি এখন যদি শতকের সাথে নিতে চান, তো আপনি হিসাবটা করতে পারবেন যে যে কোনো একটা সম্পত্তিকে, যেমন আপনার যদি এখন 2 কোটা হয়, সাপোজ যে 2 কোটা কত শতক, তো 2 কোটায় আপনি সর্বপ্রথম নেন যে 435.6 হচ্ছে, আর আমাদের 1 শতক হচ্ছে কত, 435.60। জি জি তো তাইলে এই হিসাবটা আপনি এভাবে একটার পর একটা করবেন, তাইলে কিন্তু আপনার মনে থাকবে। কথা বুঝতেছেন কিনা? জি আপনি জি প্রথমে এই যে 40-এর সাথে 435.6 গুণ দেন, সরি, এই যে 435.6 গুণ দেওয়ার পরে যে এটা আসলো 20 দিয়ে ভাগ দেন, তাহলে 871.2 আসবে। তো আপনি যেহেতু জানেন আবার 1 ঘন্টা সমান 4 কড়া, তো ওইটারে 4 দিয়ে ভাগ দিলে 217.8 আসতেছে। তো আপনার 1 কড়া সম্পত্তি যদি 40 শতকে কানি হয় তাহলে এটা আসবে, আবার 120 শতকে হইলে ওইটা কিন্তু আবার মানে ভিন্ন হয়ে যাবে। ওই জন্য জাস্ট এইভাবে থিওরিগত ভাবে মনে রাখবেন যে আমার যত শতকে কানি ওইটার সাথে আমি গুণ দিব, 20 দিয়ে ভাগ দিব, যেটা আসবে ওইটার 4 দিয়ে ভাগ দিব। তো তাইলে আমি কড়াটা কতটুকু হচ্ছে আমার 40 শতকে, ওইটা আপনি বুঝতে পারতেছেন। আর আপনার যেহেতু 40 শতকে আপনি মনেই রাখতে পারেন 217.8, এই ক্ষুদ্র স্কোয়ার ফিট জায়গায় হচ্ছে আপনার 1 কড়া। জি 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 শাহিনুর ভাই, মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আজিম ভাই, ভালো আছেন? জি আজিম আলহামদুলিল্লাহ। ভাই, আমি একটু জাস্ট আমার একটা আর কি চাওয়া, সেটা হচ্ছে যে যে ম্যাপ থেকে যে কোনো খতিয়ানের ম্যাপ থেকে একটু এই ম্যাপে কিভাবে বের করা হয় এটা যদি একটু বাস্তব চিত্র সহ দেখান তাহলে আমাদের জন্য। ম্যাপ থেকে কি আপনি জমি মাপা বলতেছেন নাকি, মানে ম্যাপ নকশা থেকে কিভাবে জমিটা মাপা বুঝবেন? জি 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 যে এটা আমাদের ক্লাসে আছে, এই যে সত্যি আমি সত্যি জি জি এই সূত্র এগুলা তো আজকে তো জাস্ট প্রথম পর্বে আপনাদেরকে দেখানো হইলো যে কি কি আছে আর কি, এটা ক্লাসের মধ্যে আছে। আপনি নিজেই তখন নকশাটা গুনিয়ে স্কেলে মাপ নিতে পারবেন, ফিট স্কেলে পারবেন, অথবা মোবাইলে অ্যাপস এর মাধ্যমে, যেমন ইমেজ মিটার আছে, আপনি ওই নকশা থেকে আপনি নিজে মাপ নেওয়া গুলা শিখে যাবেন, সমস্যা নেই। আরেকটা প্রশ্ন, জি হচ্ছে যে একটা জমির দাম হচ্ছে 9,50,000 টাকা, জি কিন্তু সেখানে বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য হিসাবে 1,50,000 টাকায় সাপ কবলা হচ্ছে আর কি। জি এখন এইটা কি কোনো ভবিষ্যতে কোনো ক্ষতি হবে? না, ভবিষ্যতে ক্ষতির কি নেই, কিছুই নেই, একটাই ওখানে সমস্যা থাকে, যেটা যদি কেউ অগ্রক্রয় করে তখন উনি কিন্তু দলিল মূল্য দিবে, আপনাকে কিন্তু বেশি দিবে না, বুঝছেন কিনা? এই অগ্রক্রয় ছাড়া অন্য কোনো সমস্যা নাই, কারণ সর্বনিম্ন মজার রেট বসাইলে আপনার চলবে। এখন আপনার সম্পত্তি আরো কেউ অগ্রক্রয় করতে চায় কিনা এটাই হলো আর কি, না হলে কোনো সমস্যা নেই। জি ধন্যবাদ ভাই, আসসালাম। জি মোহাম্মদ আমিন শরীফ, জি মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। জি ভাই শোনা যাচ্ছে, বলেন, মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। যা কোনার সমস্যা। জি আসীম চন্দ্র, জি ভাই আপনি কি কিছু বলতে চান, বলেন, মাইক্রোফোনটা আনমিউট করেন। আদাব, ভালো আছেন? জি দাদা ভালো আমার আছি, বল। আজকে তেমন কোনো প্রশ্ন নাই, আপনাদের ক্লাস বেশ ভালো লাগছে, আর বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত কিছু কিভাবে মেনটেন করেন, জি মাথায় রাখেন,
এবং সবসময় দেখি খুব হাসি খুশি থাকেন, মানে এত স্ট্রেস নিয়ে এত কাজ করেন, তারপরও এই জন্য অনেক ধন্যবাদ। আর বাকিটা যেটা বলছেন সেটা তো সামনেই শিখবো, এই জন্য আর আজকে বাড়তি প্রশ্ন নেই। খুব ভালো লাগলো ক্লাস। জি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকেও। জি জিয়াউদ্দিন ভাই মাইক্রোফোনটা আনমোড করতে হবে, বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আজকে তো ফর্মুলা আসলে যতগুলোই দেখলাম এর কাছে, আমার কাছে মনে হচ্ছে আলটিমেটলি আমি যতটুকু বুঝছি হেরন সেটটাই আলটিমেটলি সব জায়গায় অ্যাক্টিভেশন হচ্ছে আমাদের প্রেক্ষাপটে আর কি। কারণ আমাদের এখানকার ল্যান্ড কোথাও আয়তকার বা এরকম কোথাও খুব একটা মনে হচ্ছে না আমার কাছে আছে বলে, মানে আমার এই যে অনুযায়ী আর কি। তো আলটিমেটলি মনে হচ্ছে হেরন সেটটাই অ্যাক্টিভেশন হবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে কি, যেটা দুইটা আইল যদি ক্রস করো এখানে 90 ডিগ্রি কিভাবে মেজারমেন্ট করব আমরা? জি মিয়াজি ভাই দ্বিতীয়টার উত্তর দিয়ে দেন, দুইটা আইল যদি ক্রস করে তো উনি কিভাবে এখানে সমকোণ বানাবে, 90 ডিগ্রি কিভাবে উনি ধরবে? জি ধন্যবাদ। দুইটা আইল ক্রস করে এই কথাটার অর্থ বুঝি নাই আজিম ভাই, ওনার মাইক্রোফোনটা একটু চালু রাখেন। চালুই আছে। জি জিয়াউদ্দিন ভাই আবার বলেন, উনি আসলে মানে আপনি আইল গুলা বলতে কি এটা কি সোজা ওই এরকম পাশাপাশি চলে গেছে তাই তো আপনি সেটা বুঝাইতে চাচ্ছেন নাকি? জি 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 মানে একটা আরেকটার লম্ব যে হয় আর কি, ওইখানে যে 90 ডিগ্রি হবে এটা আমি আমাদের, হ্যাঁ সেটা কিভাবে বুঝবেন কথা এটা তো? জি 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 ওই যে একটা টি স্কেল দেখাইছিলাম, খেয়াল আছে? জি একটা টি স্কেল, ওই টি স্কেল এর যে প্রথম টি এর অংশটা ওটা যদি আপনি ভূমি বরাবর ধরেন এটার লম্বালম্বি যে যেটা নির্দেশ করবে একদম এটার লম্বালম্বি যদি আপনি হিসাব করেন তাহলে আপনি কিন্তু উচ্চতাটা পেয়ে যাবেন বা লম্বালম্বি লম্ব পেয়ে যাবেন। কারণ টি স্কেল এর এক সাইডে কিন্তু ভূমি বরাবর ধরলে আর টি এর অপর প্রান্ত কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যায়। তার চাইতে আরো ভালো যে আপনার যদি দুইটা মোবাইল থাকে একটা মোবাইল কে এইভাবে রাখবেন আর একটা সোজা করে দিবেন, এই যে দুই দিকে হয়ে গেল দুইটা কিন্তু দুই সমকোণ 180 ডিগ্রি কিন্তু হয়ে গেল। তখন বাস্তবে হচ্ছে যে আসলে আইল গুলা কিন্তু সমান থাকে না, সমস্যা হচ্ছে এখানে আমরা যতই চাই আইল গুলা কিন্তু 90 ডিগ্রি থাকে না, দেখবেন যে কোথাও হয়তো 95 কোথাও 85 87 ওইরকম থাকে। তো কথা হচ্ছে যদি আমরা কৃষি জমি মাপি ওই ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না, চলে যায়। কিন্তু যখন আপনি শহরাঞ্চলে যে এখানে অযুতাংশ হিসাবে জমির দাম সেক্ষেত্রে আপনার ওই সমকোণে না আগে বিষমকোণী ত্রিভুজে যাওয়াটাই ভালো, রিক্স না নেওয়াটাই ভালো যেহেতু জমির দাম বেশি। আর যদি গ্রামাঞ্চলে আপনারা কিছু করেন সেটাতে সমস্যা নাই, সেখানে আপনি খুব সহজে কিন্তু করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন জিয়াউদ্দিন ভাই। জি জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আজিম ভাই। জি ভাই এক সেকেন্ড বলেন। আলোর আমরা জানি আলোর গতি সবসময় সরল রেখা যায়, এখন লেজার ডিস্টেন্স মিটার দিয়ে আমরা আঁকা বাঁকা জমি কিভাবে মাপব? মিয়াজি ভাই আপনি কি ওনার কথাটা বুঝছেন আসলে? জি 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 আপনি এই যে লেজার ডিস্টেন্স মিটার দিয়ে তো আপনি সোজাসুজি দূরত্ব নিবেন, আপনি যখন একটা দৈর্ঘ্য নিবেন সেটা তো আপনি ফিতে ফেঁসায় ফেঁসায় নিবেন, এটা তো একদম স্ট্রেট সোজা নিবেন তাই না? প্রস্থ যখন নিবেন সেটা তো একদম স্ট্রেট সোজাই নিবেন, আপনি ফিতা যখন ধরেন আপনি সেটা তো আপনি টেনেই ধরেন যাতে সেটা সংকুচিত না হয়। মূল টার্গেট কিন্তু একটাই, আপনি সরল করে নেওয়াটাই আপনার উদ্দেশ্য থাকে। আমার মতে মনে হয় বর্তমান বাংলাদেশে জমির যে অবস্থা এত লম্বা জমি তো খুব কমই আছে, যদি আপনি ওই পাহাড় অঞ্চল বাদ দেন বা একদম খুব জায়গা বাদ দেন, আসলে লেজার রশির কাজটা হচ্ছে যদি আপনার ওই জমি উঁচা নিচা যদি হয় যেখানে ফিতাটা টানতে মানুষ যাইতে সমস্যা হয়, একটু পানি থাকে হালকা পাতলা বাধা থাকে মানে যেখানে আপনার যাইতে সমস্যা সরল রেখায়, কিন্তু আপনি উপর দিয়ে আলোর মতো করে যাইতে পারতেছেন সেখানে, এটা কিন্তু খুব কার্যকর। যে একটা ফিতা নিয়ে বাদ ধরলাম যে অটোমেটিক এখন ধান আছে তো ধান থাকা অবস্থায় জমি মাপবেন, তো এই ধানের মাঝখান দিয়ে যাওয়াটাও কিন্তু কষ্টকর, তো তখন আপনি ওই এক সাইডে আর অন্য সাইডে ব্যক্তি পাঠায় আপনি কিন্তু কাজটা করতে পারেন, এটাই আর কি। জি শরীফ ভাই আর কিছু জানার আছে? আজিম ভাই আমি ওনার উত্তরটা একটু দিই আর একটু ক্লিয়ার করে দিই। এই যে লেজার লাইট যদি আপনি এ প্রান্ত থেকে এ প্রান্তে মারেন এটা কিন্তু একদম সোজাই তো আসে, সোজাই আসবে ঠিক আছে।
আবার এই যে সামান্তরিক জমিতে যদি এ কোণা থেকে এ এ লাইন বরাবর এটাও কিন্তু সোজা, তো আর লেজার লাইট দিয়ে কিন্তু আপনি এই ডিস্টেন্স সহ নিতে পারতেছেন। রম্বসের ক্ষেত্রেও সেম দেখেন, এভাবে এই প্রান্ত থেকে এই প্রান্তে কিন্তু সোজা লাইন, কিন্তু বাঁকা হলেও সেটা সেটা ইয়ার দিকে কিন্তু ঠিক আছে, সেটা কিন্তু সোজাই ঠিক আছে। আবার এখানে দেখেন এখান থেকে এ পর্যন্ত কিন্তু সোজা, সে বিয়ারিং থাকতে পারে, বিয়ারিং ভিন্ন বিষয় কিন্তু সেটা লাইন তো সোজা ঠিক আছে। আবার এখান থেকে দেখেন এভাবে কিন্তু সোজা, তো আপনার যে জমি যেভাবে সেটা সেভাবে মাপতে পারবেন। তো আপনি এইসব জমি তো আর বৃত্তাকার জমি উপবৃত্তাকার জমি আপনি মাপতে পারবেন না, এ ধরনের জমিগুলো আপনি মাপতে পারবেন না। তবে এ ধরনের জমিগুলো আপনি তখন মাপতে পারবেন লেজার লাইট দিয়ে যখন আছে শিপঞ্জের সূত্র যদি প্রয়োগ করতে চান, তখন ডিস্টেন্স দিক থেকে এক প্রান্ত থেকে এক প্রান্ত কিন্তু আপনি সোজাই হিসেব করবেন ঠিক আছে। তো এভাবে করে আপনি মেজারমেন্ট গুলা নিতে পারবেন, যে আজিম ভাই এখন দেখাচ্ছেন ঠিক এভাবে, এগুলা তো আর বাঁকা হবে না, শিপঞ্জের সূত্র অনুযায়ী যদি আপনি হিসাব করেন লাইন গুলা তো সোজা হবে, জাস্ট এটাই। জি সেটাই, ওই যেটা বললাম লেজার রশিটা ওই ক্ষেত্রে কাজ করে যেখানে হয়তো একটু উঁচা নিচে আছে অথবা ধান টান আছে যে এখন পরিমাপ করা সম্ভব না, ওই জন্য ওই বাঁকা তারা এমন কোন পদ্ধতি নাই যে বাঁকা জমি আপনি ওই লেজার রশি দিয়ে সোজা করে ফেলাইবেন, ওইরকম কিছুই কিন্তু নাই এখনো। তো যাক, হয়তো ভবিষ্যতে যখন আমরা ডিজিটাল যদি পাই চায়নার মতো, তখন গুগল ম্যাপে গিয়ে ওইখান থেকে একদম আপনার আর মাঠে যাওয়ার দরকার নাই, বাস্তবে করে নিতে পারবেন। জি আরাফাত ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। কোথাও পাই না এটা, যদি এটা তো আছে জি জি, মানে কি বললেন অর্ডিনেট অর্ডিনেট ক্ষেত্র ব্যবহার হয়, এখন সব সূত্র তো আর চলে না তাই না, বাস্তব ব্যবহারে আমরা যেটা বলি একটা আছে যেমন মিড অর্ডিনেট রুল। তো এই সূত্রের মধ্যে আমরা যখন এই যে সিমসনের সূত্র প্রয়োগ করলে বা প্যারাবোলিক সূত্র প্রয়োগ করলে দেখা যায় যে মিড অর্ডিনেট সঠিক ক্ষেত্রফল দেয় না, তো ওই জন্য ওইটা মিড অর্ডিনেটটা আমরা জানা ভালো কিন্তু ওইটা ব্যবহার না করাই উত্তম, কারণ ওইটাতে মানে সঠিকটা দেয় না, যেহেতু এর চাইতে অ্যাডভান্সটা আমরা পাইছি তো ওই জন্য মিড অর্ডিনেটটা আমরা ব্যবহার বর্তমানে করি না। তার মধ্যে আরেকটা আছে অ্যাভারেজ অর্ডিনেট, ওইটাও করি না, ওইটা তো জমি বেশি দেখায়, বাস্তবে যে জমি তার চাইতে বেশি দেখায়। তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে সিমসনের ওয়ান থার্ড রুল বলে বা প্যারাবোলিক রুল, এইটা ব্যবহার করা হয়। তবে এটা ব্যবহার করার একটা কিন্তু শর্ত আছে, শর্তটা হচ্ছে আপনি যতগুলো ওই অর্ডিনেট নেবেন মানে লম্ব নেবেন এগুলো যাতে বেজোড় সংখ্যায় হয়, জোড় সংখ্যায় হইলে কিন্তু হবে না। তো এই জন্য এগুলার একটা অ্যাডভান্স লেভেলে ক্লাস আছে, আমি আশা করব যে কার্যকরী সূত্রগুলার ওইটাতে আলোচনা করার জন্য। তো তখন আপনি ওইখানে যদি ও সিমসনের ওয়ান থার্ড রুলটা মনে রাখেন ওই একটাই আপনার যথেষ্ট, যে যে এখন যেরকম চিত্র একটা আমরা দেখলাম যে একদম যে আলিবাবা সিন্দাবাদের মতো যে জায়গা একদম আশেপাশে কিছুই নাই এরকম জায়গাগুলো আপনি ওই অ্যাকচুয়ালি একটু সরি ইন্টারাপ্ট করছি, এটা কি আসলে কি অর্ধবৃত্তা ব্যাস, যেটা ভাইয়া মিয়াজি ভাইয়া যেটা বলেছেন মানে বৃত্তা থেকে বৃত্ত যেমন উপবৃত্ত তারপর অর্ধবৃত্ত অর্ধবৃত্তা বেশ, মানে এই ক্ষেত্রে অর্ধবৃত্ত বেশ সাধারণত এটা পুকুরের মতো জায়গাগুলোকে ইউজ করা হয় কি না না। এখন কথা হচ্ছে দেখেন যেটা অর্ধবৃত্ত সেটা তো অর্ধবৃত্তের সূত্রই আছে যেটা আপনি অর্ধবৃত্ত মনে করতে করতেছেন, এখন দেখেন কতগুলো পুকুর যেমন আছে ওই পুকুরটার মধ্যে যে ওইটা বৃত্ত না অর্ধবৃত্ত না, ওই যে এই যে চিত্রটা যেমন দেখলেন একটু আগে ওইটার মতো মানে আইয়াগুলা ঠেলা ঠেলা, তো এই ক্ষেত্রে কাজে দিবে কিন্তু আপনার লম্ব দৈর্ঘ্য নেওয়ার ক্ষেত্রে এই যে লেজার মিটারটা আছে, সাপোজ পুকুরের মাঝখান দিয়ে তো আর আপনি দৈর্ঘ্যটা মাপতে পারবেন না, তো লেজার মিটার দিয়ে কিন্তু আপনি ওই আপনার যতটা খুশি আপনি কিন্তু যে সমান ভাগে ভাগ করলে দৈর্ঘ্যটা নিতে পারবেন, তার মানে এই সূত্রটা আপনার একদম 100% ক্ষেত্রফল দিবে। তো যাক আসলে এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেল, একটা কথা মনে রাখবেন এগুলো অ্যাডভান্স লেভেলের, এগুলো সাধারণ আমিন যা ব্যবহারও করে না আর এটা বুঝেও না,
কারণ আর জমির দাম যেহেতু গ্রামাঞ্চল বেশি বেশি ভাইয়া বেশি ইউজ হয় কোনটা, মানে হ্যারান্সের সূত্র না, এখন ইউজের কথা না, নরমালি গট পদ্ধতিতে সবাই সচরাচর করে দেয়। তো আমরা যদি সঠিকভাবে জমি মাপতে চাই আমাদেরকে কয়েকটা সূত্র মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে আয়তক্ষেত্রের সূত্রটা, এটা মনে রাখতেই হবে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে ক্ষেত্রফল আসে। দুই নাম্বার হচ্ছে এই যে বিষমবাহু বা হ্যারান্সের সূত্র, এইটা আমরা বেশি ব্যবহার করতে পারি। এই দুটো হয়ে গেল। আর তিন নাম্বার যদি আপনার একটু বাঁকা হয়, নদীর বাঁক হয়, যেমন আপনি যেটা বললেন যে উপবৃত্তের মতো, তো এই তিনটা সূত্র হয়ে গেল, আমরা এই তিনটা মনে রাখবো। আর অন্যদিকে যে ক্ষেত্রে আমরা ভাগ বাটোয়ারা করব বা যে জমিতে বাধা থাকবে, যে জমিটা আয়তক্ষেত্রের মতো কিন্তু আমরা মাঝখান দিয়ে তার যে অতিভুজের লম্বটা নিতে পারতেছি না, তখন আমরা ওই যে সরাসরি আমরা কসের সূত্র প্রয়োগ করলে ওইটা পাবো, অথবা সরাসরি সাইন ক্ষেত্রফল সূত্র প্রয়োগ করে যদি আমরা কোণটা বের করতে পারি সেক্ষেত্রে তখন কিন্তু কোণ আসবে, কোণটা বের করতে পারলে আমরা তখন সরাসরি ক্ষেত্রফল পেয়ে যাব। আর যেগুলো আঁকা বাঁকা থাকবে একদম, এই আঁকা বাঁকা জমি কিন্তু বিশাল পরিমাণ থাকে না, একটা কথা মনে রাখবেন, জমির যে কোনো একদিকে যায় কিন্তু বাঁকাটা বেশি হয়, যে কোনো এক মোড়ে গিয়ে অথবা যদি পুকুর হয় তাহলে হয়, তো সেক্ষেত্রে কয়েকটা, তো মোটামুটি ধরেন যে টোটাল 10টার মতো সূত্র যদি আপনি মনে রাখতে পারেন আপনার জন্য যথেষ্ট। মানে মানচিত্রে এমন কোন জমি নাই যে আপনি মানে নিজে বুঝতে পারবেন যে আপনি কোন সূত্র প্রয়োগ করবেন। তো আমাদের এই ক্লাস শেষে আমরাও ট্রাই করব ক্লাসের মধ্যে একটা কার্যকরী সূত্রগুলো আপনাদের দেওয়ার জন্য, যাতে আপনারা প্রিন্ট করে আর ভাইয়া ওই শীটটা ভাইয়া আমাদেরকে একটু আগে দিলে, ধরুন একটু যেমন এখানে প্র্যাকটিক্যাল ইউজটা বুঝে নেন আর ভাইয়া যেটা মানে স্পিডি এটেনেছে, তো এখন ভালো বইয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের সার্ভেয়ার মিয়াজি ভাই আগে একটু বলুক, তারপর আমি বলতেছি যে মিয়াজি ভাই উনি আমিন জি ভালো সার্ভেইং এর বই সাজেস্ট করেন। জি জি জি, তো আমাদের দুটা বই আছে, একটা হচ্ছে আমাদের আজিম ভাইয়ের, আর এই বইটা আসলে একটু ব্যতিক্রমী বই, এই বইটা আসলে বাজারে যে প্রচলিত বইগুলো আছে এগুলা থেকে একটু ভিন্ন। এটার মধ্যে আপনি অল ইন ওয়ান পাবেন, কম্বিনেশন অফ অল থিংস ল্যান্ডস এন্ড আদার্স। তো এটার মধ্যে আপনি ভূমি জরিপ থেকে শুরু করে আপনি ব্যাংকিং, তারপর ইউটিউবিং কিভাবে করবেন ডিটেইলস আছে, এবং আপনার সবগুলো বিষয় যেহেতু আছে আপনি এটা চিন্তা করার অবকাশ নাই যে আমার তো শুধু ভূমি জরিপের দরকার, আমার একটা ভূমি জরিপের স্পেশাল বই দরকার, এটা আমার হবে না, বিষয়টা কিন্তু ওইরকম না। উনি যেগুলা আলোচনা করছে মোটামুটি সবকিছু কভার করে আলোচনা করছে, কোনো কিছু রেখে দেয় নাই, ঠিক আছে। ওনার সৎকাহনের বইটা সংগ্রহে রাখবেন, এটা ব্যক্তিগত ভাবে আমার ওপিনিয়ন। আর আমাদের আরেকটা বই আছে ল্যান্ড সার্ভেইং এর, এটা আমাদের নিজস্ব ভূমি জরিপের, আমরা ফেনীতে যে ট্রেনিং সেন্টার আছে এটা আমাদের নিজস্ব বই, ওটা আমাদের ট্রেনিং সেন্টারে স্টুডেন্টদের জন্য স্পেশালি ইয়ে করা হয়েছে, তৈরি করা হয়েছে আমাদের শিটগুলা থেকে। আর আমাদের ভূমি জরিপের আরেকটা বই, অ্যাবসলিউটলি ভূমি জরিপের উপর আরেকটা বই আমাদের প্রক্রিয়াধীন আছে, ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন। তো সে যাবৎ কিন্তু আপনাদের অনিচ্ছিত ভাবে সাতকাহন বইটা আপনাদের কালেকশনের জন্য আমি রিকমেন্ডেশন করব, এটা পার্সোনালি আমার অনেক। মিয়াজিবের সাথে আমি একটু অ্যাড করি, আসলে কথা হচ্ছে কি যে বাজারে বই আছে সার্ভিং, এখন কথা হচ্ছে যে আপনি বাস্তব কাজের জন্য সার্ভিং শিখবেন না আপনি গবেষণা করবেন। যেমন যারা 2 বছর মেয়াজি সার্ভিং ট্রেনিং করে ওদের কিন্তু অনেক কিছু শেখানো হয় যেটা বাস্তবে কোনো কাজে নাই, কিন্তু ওদের জানার জন্য জানতে হয়, জানার জন্য জানতে হয়। এখন সেগুলা যদি আপনি নিতে চান বাজারে, মানে সার্ভেইং 1 সার্ভেইং 2 বই পাবেন। এখন সেগুলা আমি মনে করি আপনি যেহেতু সার্ভেইং করেন না বা 2 বছর মেয়াদি কোর্স করবেন না, আপনি সেগুলা থেকে উপকৃত হইবে, লাভ হবে না আপনার সেখান থেকে, মানে আপনি বাস্তব কাজের জন্য এই যে বাঁকা জমি মাপবেন, জমি ভাগ করবেন, এগুলা কিন্তু আপনি সেখানে পাবেন না। সেখানে পাবেন বিভিন্ন বিষয় যে আসলে কিভাবে কি করতে হয়, কোন সূত্রটা কি করে আসলো, সেটা আপনার কাজে দিবে না। তারপরে আপনি যদি চান আমি 2টা বইয়ের নাম দিয়ে দিব যেগুলা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পড়ানো হয়, আপনি চাইলে বাজার থেকে নিতে পারেন, আমি বইয়ের ছবিগুলো হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করব। তবে যেটা বলবো সেটা আপনার বাস্তব কাজে কিন্তু দিবে না, সেটা আপনার জানলাম আর কি। রাইট রাইট জি, সেটাই কারণ কথা হচ্ছে যে আসলে বাজারে তো সার্ভেইং এর বই আজ থেকে অনেক বই,
মানে 8-9 বছর আগে আমি নিজেও দেখছি। তবে আমার যে 7-8 বইটাতে আমি একটা জিনিস স্কেপ করে গেছি, এই জন্য ভাগবাটোয়ারাটা আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। ভাগবাটোয়ারা কিন্তু অত বিশাল করি নাই। তো আশা আছে আগামী সংস্করণে, আগামী সংস্করণে আশা আছে যে যে গ্যাপ গুলো আছে, যে মানে ভাগবাটোয়ারাটা যে ওইটার জাস্ট খুব সংক্ষেপে আলোচনা করা আছে, তো ওই জন্য আগামী সংস্করণে ইনশাল্লাহ আগামী সেটা জানুয়ারিতে আসবে আগামী বছরের। তখন প্ল্যান আছে যে ভাগবাটোয়ারাটাকে আর একটু ডিটেইলে আলোচনা করার জন্য, যে আসলে কিভাবে করতে হবে। যেমন ভাইয়া মিয়াজি ভাই যেগুলো সূত্র ইউজ করেছেন ওগুলা তো ধরেন অনেকগুলা সূত্র গুলো জানলাম, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা ইউজ ওটা একটু করতে পারলে না না ওনার ক্ষেত্রে এটা বলার মানেটা হচ্ছে কি, মিয়াজি ভাইয়ের সাথে আমি একটু বলার মানে হচ্ছে কি যে আপনার যদি জানা থাকে আপনার বিপক্ষের আমিন কোন সূত্র দিয়ে মাপলো আপনি কিন্তু বুঝতে পারলেন, কারণ আপনি যদি নাই জানেন কোন সূত্র আছে বলে, যেমন হয়তো উনি মিড অর্ডিনেট ব্যবহার করলো, ঠিক আছে, এখন আপনি যদি কোনোদিন নাম নাই শুনেন আপনি কিন্তু জানবেন না এটা সঠিক দেয় না খারাপ দেয়। তো আপনি আজকে কিন্তু জানলেন যে মিড অর্ডিনেটে জমি বেশি দেখায়, এভারেজ অর্ডিনেটেও জমি বেশি দেখায়, প্যারাবোলিক যে সূত্রের মধ্যে আমরা যেটা বলতেছি ওইটা জাস্ট একদম একুরেট জমি দেখায়, যেমন বিষমবাহুর ক্ষেত্রে যেমন একুরেট আমরা পাচ্ছি, এই 1/3 রুল বা সিমসনের রুলও বাঁকা জমির একুরেট দেয়, সবচেয়ে একুরেট। তো এইগুলো আপনার জানা থাকলে তাহলে কোথাও জমি মাপতে আপনি বুঝতে পারবেন যে কোন সূত্রটা আপনি প্রয়োগ করবেন বা যারা প্রয়োগ করছে তাদেরটা কেন ভুল। তো ওই জন্যই তো কোর্সটা করা, না হলে তো ধরেন যে দুইটা ভিডিও বানাই দিলে আমি হয় যে ভাই একটা বিষয় না, হ্যাঁ অনেক কিছু জানতে হচ্ছে আপনার কোর্স, জি সেটাই। আমি আর একটু অ্যাড করি আজিম ভাই, ওই উনি যে সূত্রগুলোর কথা বলতেছেন, আমরা শুধু এই সূত্রগুলো না, আমাদের অ্যাডভান্স ক্লাস আরো আছে ভূমি জরিপের। আজকে মোটামুটি আমরা তো আগেই বলছি আমাদের প্রত্যেকটা ক্লাসেই এক একটা প্যাকেজ, আপনি একটা মিস করলে যে আরেকটা শিখতে পারবেন না বিষয়টা তা না। তো ওই হিসাবে গুরুত্বপূর্ণ যে আমাদের গট এবং সাধারণ সূত্রগুলো আজকে আলোচনা করলাম, কিন্তু আমাদের অ্যাডভান্স ত্রিকোণমিতিক ক্লাস এবং অ্যাডভান্স জ্যামিতির ক্লাসগুলো এবং ওই যে আঁকা বাঁকা জমি বাঘ বন্টন বিভিন্ন ক্লাস কিন্তু রয়ে গেছে আমাদের, আরো অনেক ডিভের অনেক সূত্র আছে সেগুলো আলোচনা করব। আজকে প্রথম ক্লাস আর কি, মানে আমিন শিবের আজকে প্রথম ক্লাস, জাস্ট একটা ওনারা ধারণা দিল। অনেক কিছু জানলাম ভাইয়া, আসলে অনেক কিছু এখানে অনেকগুলো স্কেল প্রায় 13-14টা স্কেলের ব্যাপারে ভাইয়া ইলাবোরেটলি বলেছেন, এটা অনেক ভালো লাগছে এবং ছবি দেওয়াতে অনেক কিছু জানা হয়েছে। আলোচনা করে যা প্রাইস হয় ওনারে পাঠিয়ে দিয়েন, মিয়াজি ভাইয়ের নাম্বারে ফোন দিয়েন, ওনার সার্ভিং ট্রেনিং সেন্টারে যেহেতু বই আছে হয়তো সেখানেও নতুন কিছু পাইতে পারেন, তো ওনার কাছ থেকে ওইটা সংগ্রহ করেন, ওইটা বাজারে পাবেন না যেহেতু ওনারা চালায়, তো আপনি ওনার কাছ থেকে ওইটা নিয়ে নেন যেহেতু আপনার মানে বেশি আগ্রহ। তারপরে এটাই বলবো আপনার ওইটা না নিলেও আপনি কোর্সটা সম্পূর্ণ করলে আপনি পারবেন, তারপরেও আপনার যে যে একটা বই যেহেতু আপনার সংগ্রহে থাকা প্রয়োজন আপনি চাচ্ছেন, তো ওইটা আপনি ওনার কাছ থেকে ফোন দিয়ে উনি আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিবে, সমস্যা নেই। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি, তারপর রানী সরকার, জি মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। জি ইসলাম, আচ্ছা যাক ওনার সাউন্ডটা ক্লিয়ার না। হ্যালো পাচ্ছেন? জি এখন বলেন, আসলে ক্লিয়ার আসছে এখন শোনা যাচ্ছে, বলেন। হ্যালো, জি এখন শোনা যাচ্ছে, বলেন। মাইক্রোফোনটা আনমিউট করেন আবার বলেন। জি ভাইয়া শুনতে পাচ্ছেন? জি এখন শোনা যাচ্ছে, বলেন। জি ভাই আজকে তেমন প্রশ্ন নেই, কারণ আমিন শেপের উপরে ক্লাস তো এতটা মাথায় যায় নাই, তারপরেও জিজ্ঞেস করতেছি জি যে এই আমিন যখন আমিনরা আসে জমি মাপার জন্য তখন ওনারা আসলে কোন এটা ওয়েটাতে সবচেয়ে বেশি মাপে আসলে সব আমিন বেশিরভাগ আমিনরা? জি জি সেটাই তো, আসলে আজকে তো তেমন কিছু দেই নাই, এটা তো মাথার মধ্যে যাওয়ার দেওয়ার কথা, তো যাক সমস্যা নাই। তো এটার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে কি যে এখন থেকে আপনারা জমি মাপলে যে কোনো জায়গায় আমিনকে বলবেন যে আপনি একটা আমাকে হাতে নকশা করে দেন, আপনি যে আমার জমিটা মাপলেন টাকা পয়সা নিচ্ছেন, তো কাগজে একটা ড্রয়িং করে দেন আপনি কিভাবে মাপলেন কতটুকু মাপলেন। তবে বাস্তবতা বেশিরভাগ ওই যে গড় পদ্ধতির যে কথাটা বললো যেটা আয়তক্ষেত্রে আমরা সবাই জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো বেশি
বেশিরভাগ ক্ষেত্রে ওই জমিটা ব্যবহার করে যে দৈর্ঘ্যটা মাপে, তার প্রস্থটা মাপে, ক্ষেত্রফলটা নির্ণয় করে সেটাকে। তখন আপনি শতকে বুঝতে চাইলে ওই যে 435.6 দিয়ে ভাগ করে বলে যে আপনার এত শতক আছে। আর যদি একটু বাঁকা জমি হয় সেক্ষেত্রে ওই যে ত্রিভুজের সূত্রগুলা প্রয়োগ করে, হাফ ভূমি গুণন উচ্চতা। আর এটা ছাড়া যদি আসলে গ্রামাঞ্চলে ওই যে আমরা যে অ্যাডভান্স লেভেলের সূত্র বলতেছি এগুলো খুব কম প্রয়োগ করে, করেই না, কারণ জমির দাম অত বেশি না, 1-2 ফুট এদিক ওদিক হলে কোনো সমস্যা না। আর যদি শহরাঞ্চলে হয় তখন কিন্তু ওই অ্যাডভান্স লেভেলের গুলো প্রয়োগ করতে হয়, কারণ শহরে জমির দাম অনেক বেশি, অযুতাংশ হিসাবে সম্পত্তি যেহেতু বিক্রয় হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে ওই যে আয়তক্ষেত্র সূত্রটাই তারা প্রয়োগ করে, ওই দৈর্ঘ্যটাকে যদি দুই দিকে সমান না থাকে দুই দিয়ে ভাগ করে গড় দৈর্ঘ্য নেয়, গড় প্রস্থ নেয়, তখন গড় ক্ষেত্রফল চলে আসে আর কি। এটাই বেশিরভাগ ক্ষেত্রে করে। ধন্যবাদ ভাই। আরেকটা প্রশ্ন, জি প্রশ্ন বলতে ভুল হবে, আপনার যে সাতকাহন বইটা আছে ওখানে হিন্দু ধর্মের আর কি হিন্দুদের জন্য হিন্দু আইনটা আর একটু যদি বিস্তারিত ভাবে লিখতেন সেটা ভালো। না আসলে কথা হচ্ছে কি, হ্যাঁ বুঝতে পারছি, এখন সবাই চায় যে সবার জিনিসটা একটু বেশি করে লিখি। এর আগে আমরা দেখছি এখন যে যেটা জানতে চায়, কেউ চায় যে ভাই বিবাহ তালাকটা এত সংক্ষেপে শেষ করে দিলেন, আমরা আরো বিস্তারিত চাই। এখন ওই জন্য বিস্তারিত জানতে চাইলে কিন্তু বাজারে বিবাহে তালাকের বই আছে, আপনি একদম DLR সহ আদালতের বিভিন্ন কিছু সহ কিন্তু আছে। এখন হিন্দু আইনের পৃথক বইও পাওয়া যায়, আমি যদি এখন আমার কাছে এখানে নাই, হিন্দু আইনের কিছু বই আছে, গোটা বইটা পড়লে আপনি 10 লাইনও বুঝবেন না কি লিখছে বই, কিন্তু এত মোটা বই আপনি গোটা বইটা ক্রয় করলে আপনি নিজে বুঝবেন না যে উনি কি বলতে চাইছে আর আপনি কি জানতে চাইছেন। তো আসলে হিন্দু আইনের ক্ষেত্রে আমরা সেখানে জাস্ট তুলে ধরছি উত্তরাধিকারটা, আর কিছু কিন্তু তুলে ধরি নাই। তো আশা আছে আগামী পর্বে আমরা হিন্দু আইনের আরো কয়েকটা বিষয় যেমন পালক পুত্র দত্তক গ্রহণটা এবং বিবাহটার আলোচনা করার জন্য। আসলে সবগুলা তো আর একটা বইয়ে নিয়ে আসলে ওইটা আমার 1000 টাকা দাম রাখলেও হবে না, বইয়ের পাতার সংখ্যা 700 উপরে চলে যাবে। তারপরে দেখা যাক আগামী জানুয়ারি পাবেন আপনারা যতটুকু অ্যাড করা যায়, তবে ওইটার মধ্যে আমরা প্ল্যান আছে ওইটাই করব আর কি, যে দত্তক গ্রহণটা বিবাহটাকে আলোচনা করার জন্য, আর ওই সার্ভেইং এর পর্যায়ে ভাগ বাটোয়ারাটাকে আর একটু বাড়ায় দেওয়ার জন্য, এতটুকু আশা আছে আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তো যাক আশা করি আপনাদের প্রশ্ন এই পর্যন্তই, যদি আর কিছু জানার থাকে মাইক্রোফোনটা আনমিউট করে বলতে পারেন, না হলে আমরা শেষ করব। যদি কারো কিছু বলার থাকে পারমিশন দেওয়া আছে মাইক্রোফোনটা আনমিউট করে বলতে পারেন, না হলে আমরা ক্লাসটা আজকের মতো এখানে শেষ করব। আর কালকে সম্ভবত আমাদের কালকে তো নাই পরশু দিন ক্লাস আছে, যেটা সেটা হচ্ছে যে খতিয়ানের কিভাবে অংশ নির্ণয় করবেন, যেহেতু আমরা খতিয়ান গুলো চিনছি, দলিল গুলো চিনছি, এখন ওই দলিল খতিয়ান থেকে অংশ বের করব। আর কালকে যেহেতু রবিবার আমাদের সাতকাহন লাইভে অনুষ্ঠান আছে, আপনারা চাইলে 9:30 যুক্ত হতে পারেন, সেখানে অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আলোচনা করবেন বিষয়টা মোটামুটি, যে খতিয়ানের স্তর, খতিয়ান তৈরি যে স্তর ভিত্তিক যে প্রক্রিয়া যেখানে সংশোধন করা যায় সেগুলো বিষয়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাসিরুদ্দিন মিয়াজি ভাই যদি কিছু বলতে চান, না হলে অনুষ্ঠানটা শেষ করি এখানে। যাক উনিও সম্ভবত, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।